ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষ দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অন্ধকার রুমে বসে ড্রিঙ্কস করছে মেঘ খান। সামনে একটি মেয়ের ছবি, পুরো দেয়াল জুড়ে শুধু সেই মেয়েটিরই ছবি। সুইটহার্ট, কেমন আছো তুমি? খুব শীঘ্রই দেখা হবে আমাদের, আর দূরে থাকবো না। তুমি আমার নেশা, তোমার নেশা রোজ পান করে আমি। পুরো পৃথিবী মেঘ খানের জন্য দিও না, কিন্তু এই মেঘ খান শুধু তোমার, আর তুমি আমার। পুরো বাড়ি সাজানো হচ্ছে আজ, কারণ দ্য বেস্ট বিজনেসম্যান মাহিন চৌধুরীর একমাত্র মেয়ের এঙ্গেজমেন্ট পার্টি। কিন্তু সে কই, যার জন্য এত আয়োজন? চলুন দেখে আসি। জানু, আর কতক্ষণ এইভাবে বসে থাকবি বলতো? যতক্ষণ না ওই এঙ্গেজমেন্ট পার্টি ধ্বংস করার আইডিয়া পাচ্ছি। তুই কি চাস না বিয়েটা করতে? তাহলে আঙ্কেলকে বল, এত প্যারা নেওয়ার কি আছে? বোয়েন, যাই করিস না কেন, এই বিয়েটা তুই করিস না, না হলে আমাকে মেরে মাটি তো পুঁতে দেবে। হায় খোদা, সাহায্য করো, মনে মনে বললাম। আরে গাধি, বিয়ে কেন করতে চাইবো না? চাই তো, তবে এভাবে না। আমার কতদিনের স্বপ্ন, আমার ডিম বয় আসবে একদম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের মতো। যদি তোর ডিম বয় সাইকো হয় তখন কি করবি? ওয়েট করো সোনা, বুঝবা কী আছে তোমার কপালে। আমি তো ভাবছি তোমার এঙ্গেজমেন্টের খবর তার কানে পৌঁছালে কী হবে। হায়, এমন হলে আমার এক মাসের সব চকলেট তোকে দিয়ে দিব। হুম, দেখবো না কী হয়। দাঁড়া, কল আসছে। ওকে। মাহিরা বাবা মার আদরের মেয়ে, পুতুলের মতো দেখতে, ছোট একটা ভাইও আছে। এক মাস আগে 19 বছরে পা দিয়েছে মাহিরা, পিচ্ছে স্বভাব এখনো যায়নি। ওর ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে আদিবা আবির এনা অন্যতম। হ্যালো ভাইয়া। হুম, কি অবস্থা? আমার কুইন কোথায়? খুব শীঘ্র আসছি আমি। ভাইয়া আসলে কিরে, তুতলাছিস কেন? কোনো সমস্যা হয়নি তো? না ভাইয়া, কিছু না, সব ঠিক আছে। ওকে, বাই। মেক আন্ডারওয়ার্ল্ডের মাহিয়া, সাথে একজন বড় বিজনেসম্যান, বর্তমানে ইতালিতে আছে। মাহিন চৌধুরীর সাথে বিজনেস সূত্রেই পরিচয়। একবার একটা পার্টিতে মাহিরাকে দেখে মেক, তখন ক্লাস টেনে পড়তো মাহিরা। মাহিন চৌধুরীকে বলে মেক মাহিরাকে ভালোবাসে, কিন্তু মাহিন চৌধুরী অপমান করে চলে যেতে বলে। সেদিন মেক বলেছিল, আমি যেটা চাই সেটা নিয়েই সারি। মাহিবার বয়স 18 হোক, ও আমার হবে। শুভর ড্যাডের আজকের এই বিহেভিয়ারটাও মাথায় থাকলো আমার, শুধু সময়ের অপেক্ষা। বলেই মাহিন চৌধুরীর পায়ের দিকে ফাঁকা গুলি করে বেরিয়ে যায় মেঘ। কিন্তু কিছু সমস্যা থাকায় মেঘ আসতে পারেনি মাহিরার 18তম জন্মদিনে। হায় আমার, না হওয়া সাইকো জামাইটা যে কই। জানো কখন থেকে খুঁজছি তোকে, কই ছিলি? বিয়ে ভাঙার প্ল্যান রেডি বাবু। কি বলছিস, কি করবি তুই? হায় আল্লাহ, উল্টো পাল্টা কিছু না করে। আজ সন্ধ্যায় দেখতে পারবি। তোকে সুবিধা লাগছে না, নজর রাখতে হবে। স্যার, সব রেডি, আপনি বলে রওনা দিব। ওকে, আজ কতদিন পর তোমাকে দেখবো সুইটহার্ট?
মিসিভ লর্ড। স্যার সব রেডি চলুন। সন্ধ্যায় পার্টিতে সবটা ভালোই ভালোই হয়ে গেলে বাঁচি। সরি মামুনি, তোমাকে শুধু বলেছি আজকে এঙ্গেজমেন্ট, বিয়েও আজকে, কিন্তু এটা তোমাকে বললে তুমি রাজি হতে না। যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, সেটা তুমি পরে ঠিকই বুঝবে। এটা কি ঠিক হচ্ছে? যতই হোক, মেঘ ছেলে হিসেবে কিন্তু খারাপ না। জানি, তবে ও হার্টলেস, ও একটা মাফিয়া, ও কি করে কাউকে ভালোবাসতে পারে? না পারার কি আছে, কত কিউট ছেলেটা। ড্রামা কুইন, তুমি ওকে সাপোর্ট করছো? হুম, করছি। ওর চোখে আমি আমার মাহিরার জন্য ভালোবাসা দেখেছি। ওটা ভালোবাসা না, ভালো লাগা। এই নিয়ে জানো আর কথা না হয়। মাহিরাকে রেডি করছে আদিবা, কিন্তু মাস্ক পরে মাহিরা অনেক টানটানি করছে, কিন্তু আদিবা মাস্ক খোলেনি। দুই মিনিট আগে বাইরে গিয়েছিল, আদিবা আসার পর থেকে মুখে মাস্ক। মাহিরার রেডি হওয়া শেষ। তুই মাস্ক করবি? কি রূপ বেরিয়েছে তোর যে মাস্ক পরে আছিস? বুঝলাম না বই, মুখটা এমন বানিয়া রাখছিস কেন? মাহিরা এবার রেগে আদিবার মুখের মাস্কটা সরিয়ে দিল, দিয়ে নিজেই হা হয়ে গেছে। আমার গাল। কাঁদিস না, কে তোর গালে এ অবস্থা করেছে বল শুধু একবার। ভেবে না করে বল। আমার গালে মশা বসেছিল, মারতে গিয়ে জোরে থাপ্পড় দিছে। ইশ, দাঁড়া বরফ দিয়ে দেই। মাহিরা বড় পেনে আদিবার গালে লাগিয়ে দিচ্ছে। তোর হে অবস্থা কেন? ওই যে বললাম না মশা। বিশ্বাস হয় না এটা। তুই চুপ কর বোন, আমি চিন্তায় মরে যাচ্ছি, আজ কি হবে তা ভেবে। মানে কি হবে আজ? তোর বিয়ে? হেয়ালি করছিস কেন? কই না, ওই যে বর যেতে চলে এসেছে। বর হবো? বর? হুম, দেখিস এই বিয়ে আমি করব না, আমার একটা জামাই আছে তো। মানে কে সে? সে সাইকো, আমার কল্পনায় আছে সে। ও বাহ বোন, বাহ, তোর কল্পনা যে বাস্তবে। আদিবা আর মাহিরার কথার মাঝে অন্য সব কাজিনরা এসে গেল মাহিরাকে নিয়ে যেতে। প্রোগ্রাম শুরু হবে, মাহিরাকে আদিবা নিয়ে যাচ্ছে, সিঁড়ি দিয়ে নিচে নামছে মাহিরা। পুরো হল রুম জুড়ে সকলের চোখ মাহিরার দিকে, আদিবার ফেস দেখে যে কেউ বলবে ও কান্না করে দিবে এখনই। পিঙ্ক কালারের লেহেঙ্গাতে অনেক সুন্দর লাগছে মাহিরাকে, ভারী মেকআপ আর ভারী গহনা, এই মাহিরার সাজ। মাহিরাকে ওর হবু বরের সামনেই বসানো হলো। একটু বাদে মাহিন চৌধুরী সবাইকে উদ্দেশ্য করে বললেন, লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমার একমাত্র মেয়ের এঙ্গেজমেন্ট, উপলক্ষে এখানে সবাই একত্রিত হয়েছে। আমার বিজনেস পার্টনার নাহিল এর বড় ছেলে নীরবের সাথে আমার একমাত্র মেয়ের বিবাহ, ও চিনি পান। বিবাহ কথাটা শুনে চমকে গেল আদিবা আর মাহিরা। মাহিরা ওর আম্মু কেশরায় বলছে, এসব কি হচ্ছে, কে শোনে কার কথা। সবাই হাততালি দিল। তারপর নীরব আর মাহিরাকে একসাথে দাঁড় করানো হলে এবং দুটো রিং নিয়ে আসা হলো। মাহিরার চোখ দিয়ে পানি পড়ছে রাগ এবং কষ্টে, কিন্তু কি করার, এত মানুষের সামনে তো আর কোনো সিন ক্রিয়েট করতে পারবে না মাহিরা। নীরব মাহিরার হাতে রিং পরাবে, ঠিক ওই সময় বাইরে থেকে কতগুলো গুলির আওয়াজ পাওয়া গেল। গুলির আওয়াজ শুনে মাহিরা নীরব বাদে সকলে বাইরে চলে গেল। মাহিন গার্ডদের ডাকছে, বাট কারো কোনো আওয়াজ নেই। ওদের সামনে কালো পোশাক পরা কতগুলি লোক দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে মাহিন? আমিও তো বুঝতে পারছি না, এরা কারা? মাহিন চৌধুরী রুমাল দিয়ে ঘাম মুছছেন। ওনার ভয়ই তবে সত্যি হলো যে মেঘ নামক কালো ছায়ার থেকে মেয়েটাকে বাঁচাতে বিয়ে দিতে চাইছেন, সেই মেঘ কি তবে চলে এসেছে? তোমায় আমি বলেছিলাম এই বিয়ে দিও না, হলো তো? আহ, তুমি চুপ থাকো তো, আমাকে দেখতে দাও বিষয়টা। নিকা চৌধুরী কিছু বলবেন,
তার আগেই একটা হেলিকপ্টার এলো সকলের সামনে। হেলিকপ্টারের ভিতর থেকে বেরিয়ে এলো মেঘ খান। আমি জানতাম মেঘ আসবেই। মেঘ এসে মাহিন চৌধুরীর সামনে দাঁড়ালো। ব্ল্যাক স্যুট, চুলগুলো সেট করা, হাতে ব্যান্ডেড ওয়াচ, ব্ল্যাক সানগ্লাস এবং মুখে বাঁকা হাসি। কি সুশোর ড্যাড, আমাকে ভুলে গেছেন? ওহো, হবু মেয়েটা জামাই বলে কথা, তার উপর এতদিন ছিলাম ভুলে যাওয়া স্বাভাবিক। কি বলছে ওই ছেলেটা মাহিন, কিসের হবু মেয়ের জামাই? আমরা কিছু বুঝতে পারছি না ভাই। এই রাসেল, কি বলছে সব? আজ আমার মেয়ের বিয়ে, চলে যাও এখান থেকে। চলে যেতে তো আমিও আসিনি, আমি আমার জিনিস নিয়ে যাব। বাড়াবাড়ি হচ্ছে এবার, আমার মেয়ে কোনো পণ্য নয়। গাছরা কই সব? এই রাসেলটাকে সরাও। গার্ডসরা আপনার না, আমার কথা চলবে মাহিন চৌধুরী। মেঘ খান এত কাঁচা কাজ করে না। আরফ এদেশে সামলাও, দেখি আমার বউ কই। মেঘ বাড়ির ভিতরে চলে গেল। মাহিন চৌধুরী আর বাকিরা যেতে নিলে আরফ এবং বাকি গার্ডসরা বাধা দিল। আদিবা, ওই পেতনি বল বোন, তুই এমন রিয়াকশন দিচ্ছিস কেন? আর এত ঘামছিস বা কেন? বুঝবি একটু বাদে। আপনারা কি কথা বলছেন? আমার কথা বলছে? আমি কেন এখনো আসছি না, সেই জন্য ওয়েট করছে। ঠিক বুঝলাম না, আর আপনি কে? আমি মেঘ খান, আর চারপাশে এত সেজে বসে আছো সে আমার ওয়াইফ মাহিরা খান মেঘ। ইয়েস, ওর পাশ থেকে সরে আয়। ইম্পসিবল, ও আমার হবু ওয়াইফ। ওর হাত ছাড়। না, আজ এখনই ওকে বিয়ে করব আমি। নীরব মাহিরার হাত ধরে জোর করে রেজিস্টার পেপারে টিপ সাইন নিতে গেল। ইউ বাস্টার্ড। মেঘ নীরবের হাতে গুলি করলো। নীরব মাহিরার হাত ছেড়ে দিল। আদিমা মাহিরাকে ধরলো গিয়ে। সুইটহার্ট, প্লিজ গো। কে আপনি? ইওর হাজবেন্ড। মিথ্যা। আম্মু আব্বু কই? সত্যি জান, মেঘ খান মিথ্যা বলে না। মিথ্যা বলছো তুমি? আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়নি। কি করেছো ছেলেটার অবস্থা? তোমার কি হৃদয় বলতে কিছু নেই? ইউ নো শ্বশুর ড্যাড, আমি হার্টলেস। বাবা! মাহিরা পুরো কথা শেষ করার আগেই মেঘ মাহিরার ঘাড়ে ইঞ্জেকশন দিল, আর মাহিরা মেঘের গায়ে ঢলে পড়ল। কি করলে আমার মেয়েটাকে? মেঘ বাধা দিল। উহ শ্বশুর ড্যাড, মাহিরা এখন আমার কাছে আছে, আপনি দূরে থাকুন ওর থেকে। আদিবা আরহাবের সাথে চলে আসিস, কথাটা বলেই মাহিরাকে ঘাড়ে তুলে নিল মেঘ। তারপর বেরিয়ে গিয়ে হেলিকপ্টারে উঠল। আরফ এবং বাকি গার্ডসরা থাকায় কেউ বাধা দিতে পারেনি। মেঘ হেলিকপ্টারে উঠে মাহিরার কপালে কিস করলো, রহস্যময় হাসি দিল মাথা ঝাঁকিয়ে। মনিকা চৌধুরী আদিবাকে সাইডে নিয়ে গিয়ে বললেন, আদিবা মামনি। জি আন্টি। তুমি মেঘকে চেনো? না মানে আন্টি। বলো মামনি সত্যিটা। চিনি। এতদিন বলনি কেন? আদিবা কিছু বলার আগে মাহিন চৌধুরী ওদের উদ্দেশ্য করে বলল, তোমরা কি বলছো, আমার মেয়েটাকে কই নিয়ে গেল? বসের কাছে ম্যাম, একদম নিরাপদ। মেঘ খানের মতো একজন হার্টলেস ব্যক্তি খুব কমই দেখেছি আমি, যে মাত্র এক বছরে এত সাকসেস হয়েছে বিজনেসে। যার কাছে মানুষ খুন করা বাম হাতের খেলা, সে ভালোবাসার কি বুঝবে? সেটা সময় হলেই দেখতেই পারবেন। আর নীরবকে হসপিটালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, আসছি। আদিবা কাম। আদিবা আরবের সাথে গেল। মাহিরার জ্ঞান ফিরল রাত 9টায়। মাহিরা ধীরে ধীরে মাথা ধরে উঠে বসলো। মাহিরার মাথাটা এখনো ভার ভার লাগছে। আমি কোথায়? এটা তো আমার বেডরুম না? তখনই মাহিরার বিকেলের ঘটনা মনে পড়ল। মাহিরা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, খেয়াল করলো ওর ড্রেস চেঞ্জ করা। কে করলো? ভাবনার মাঝেই রুমে প্রবেশ করলো মিক। সুইটহার্ট, উঠে পড়েছো? গুড, ফ্রেশ লাগছে। আমার ড্রেস কে চেঞ্জ করলো? আর আমি এখানে কেন? এটাই আজ থেকে তোমার বাড়ি। যান মানে?
এখনো সেই ছোটবেলার মতো প্রশ্ন করার স্বভাবটা যায়নি দেখছি। উনি কি বলল এটা? আমার পরের ভাবনাটা কি শেষ হইছে? আমি এখানে কেন বলবেন? উফ, এক প্রশ্ন কতবার করবা, বলে দিলাম তো। আমি হাবু আমার কাছে যাব। মাহিরা রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। বিশাল বড় ডুপ্লেক্স বাড়ি, যেন এক রাজপ্রাসাদ। মাহিরা অবাক হলেও প্রকাশ করলো না। বাড়ির মেইন দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলতে যাবে, কিন্তু এ কি, দরজা খুলছে না। লাভ নেই সুইটহার্ট, তুমি এখান থেকে বের হতে পারবে না। মাহিরা তাকিয়ে দেখলো মেঘ ওর পিছে ডেভিল স্মাইল দিয়ে পকেটে দুহাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি একজন কিডন্যাপার। ও রিয়েলি? তো কাকে কিডন্যাপ করলাম? আমাকে। আজ আমার বিয়ে, জানি না ওখানে কি অবস্থা। হ্যাঁ, আব্বু আমার কি অবস্থা? সে কি, কেন? কারণ ও তোমার হাত ধরেছে, তোমাকে টাচ করেছে। আমি ছাড়া অন্য কেউ তোমার এই চুলও দেখতে পারবে না এখন থেকে সুইটার। কেন করছেন এমন? আমি কি ক্ষতি করেছি আপনার? তুমি আমার কিছু না করলেও তোমার বাবা অনেক অনেক মানুষের সামনে অপমান করেছে। তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য, যদিও তুমি তখন ছোট ছিলে, তোমার মনে থাকার কথা না। তার জন্য আপনি আমার সাথে এমন করবেন? আমার জীবনটা শেষ হয়ে যাবে, প্লিজ আমায় যেতে দিন। বড় ভয়ঙ্কর লাগছে মেয়েকে আজ। ওর চোখ মুখ রাগে লাল হয়ে আছে, কপালের রোগগুলো ফুলে উঠেছে। বাসার সব সার্ভেন্টরা মেঘের এই রূপ দেখে ভয়ে গুটিয়ে গেছে, কিন্তু মাহিরা তো এখনো মেঘের মুখের দিকে সেভাবে খেয়ালই করেনি। আপনি একজন চরিত্রহীন। হোয়াট? কি করেছি আমি? একদম নাটক করবেন না। না বললে বুঝবে কি করে? আপনার সাহস কি করে হয় আমার ড্রেস চেঞ্জ করে দেওয়ার? বড়ই তো হই সুইটার, চেঞ্জ করতেই পারি। ঠাস করে মেঘের গালে থাপ্পড় দিল। মেঘ যেন বাঘের মতো গর্জন করে মাহিরার দিকে তাকালো। উফ, তোর এত বড় সাহস, মেঘখানের গায়ে হাত দিস। মাহিরা এতক্ষণে মেঘের দিকে তাকালো, তাকে ওর কলিজার পানি শুকিয়ে গেছে। মেঘকে দেখে ভয়ঙ্কর হিংস্র বাঘের মতো লাগছে। মেঘ মাহিরার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলে উপরে মাহিরা ছাড়ানোর চেষ্টা করছে, কান্না করছে, কিন্তু সেটা মেঘের কান পর্যন্ত পৌঁছায়নি। মেঘ মাহিরাকে রুমে এনে বেডের ধাক্কা দিয়ে ফেলে দিল। তোর মতো হাজারটা মেয়ে মেঘখানের বেড পার্টনার হয়, আর তুই কি না আমার গায়ে হাত দিলি, এত সাহস! বেশ করেছি, আপনার মতো চরিত্রহীনকে আরো একটা থাপ্পড় দেওয়া উচিত ছিল। তো জানিস না তোর সাথে ঠিক কি কি হবে। হাহা করে হাসতে লাগলো মাহিরা। মেঘ তো রাগে ফোসফোস করছে। আমি শিওর আপনার ফ্যামিলিতে সমস্যা আছে। আপনার বাবা মা আপনাকে ঠিক মতো শিক্ষা দিতে পারেনি, তাই জানেন না কিভাবে মেয়েদের সম্মান দিতে হয়। আপনি আপনার মাকে সম্মান দেন তো, নাকি তার সাথে এরকম বাজে ব্যবহার করেন? মাহিরা আর কিছু বলার সুযোগ পেল না, ঠাস করে চর বসলো অপর গালে। মেঘের রাগ আজ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। ও আর যাই হোক, ওর মাকে নিয়ে এমন কথা বরদাস্ত করবে না, কিছুতেই না। অনেক বলেছিস, আমাকে বল, যা বলার আমাকে, মাকে তুলিস কেন? মেঘ আবারও চর মারলো মাহিরাকে। তারপর বেল্ট খুলে মাহিরার দিকে এগোতেই মাহিরা ভয় পিছনে সরে গেল, কিন্তু লাভ হলো না। মেঘ একের পর এক বেল্টের বাড়ি দিয়েই যাচ্ছে। এক সময় মাহিরা জ্ঞান হারালো। মেঘ সেদিকে না তাকিয়ে বেড সাইডে টি টেবিলে রাখা উইস্কির বোতল হাতে নিয়ে খেতে খেতে রুম থেকে বেরিয়ে গেল। আরাফ এসেছে একটু আগে। সে এসেই শুনেছে একজন স্টাফের কাছে মাহিরা মেঘকে থাপ্পড় মেরেছে। আরাফ বুঝে গেছে আজ কেমন হয়ে গেছে, তাই ও সব স্টাফদের ছুটি দিয়ে দিল। তারপর উপরে যেতে দেখে মেঘ নামছে। আরাফ দৌড়ে মেঘের কাছে গেল। ভাই, মাহিরা কই? মেঘ কিছু না বলে নেমে গিয়ে সোফায় বসে পড়ল। তোর এই অবস্থা কেন? হ্যাঁ বলবি কিছু? মেঘ থম মেরে বসে আছে। আরাফ,
ডক্টরকে কল কর, এক্ষুনি আসতে বল, বলে মেঘ গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। আরফের সাথে আদিবাও এসেছে, এগুলো দেখে এতক্ষণ ভয়ে সাইডে দাঁড়িয়েছিল। আরফ ডক্টরকে কল করলো আর আদিবা রুমে গিয়ে মাহিরাকে নিচে রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল। আদিবা আরফকে ডাকলো, আরফ ছুটে এলে, ও শিট, ছোট আপু, আপু। আরফ মাহিরাকে ডাকছে বাট কোনো রেসপন্স নেই। আরফ মাহিরাকে কোলে করে বেডে শুয়ে দিয়ে নিচে গেল। এই ফাঁকে আদিবা মাহিরার রক্তাক্ত ড্রেস চেঞ্জ করে দিল। একটু পর ডক্টর চলে এলো, ডক্টর মেঘের পরিচিত, তাই কোনো প্রশ্ন না করে মাহিরাকে একটা ইঞ্জেকশন আর কিছু মেডিসিন লিখে দিল আর স্যালাইন দিতে ভুলে গেল। ও অনেক দুর্বল হয়ে গিয়েছে, মেডিসিন দিয়ে ডক্টর চলে গেল। রাত 1:30, এখনো মেঘের বাড়ি ফেরার নাম নেই। এদিকে মাহিরার জ্বর বেড়েই চলেছে, আদিমা মাহিরার পাশে বসে ওর মাথায় জল পট্টি দিচ্ছে আর আরাফ মেঘের ফোনে কল করছে কিন্তু পাচ্ছে না। পেয়েছো ভাইয়াকে ফোনে? না। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ছোট কি বলেছিল যে ভাই এতটা ডেকে গেল? আম্মু বাবাকে নিয়ে কিছু বলেনি তো? জানি না। মাহিরার জ্বর কমানোটা জরুরি। রাত প্রায় 2টা বাজে, কি করব, হসপিটালে নিয়ে যাব? না তার প্রয়োজন নেই। একে ভাই কইছিলি, কতবার কল করেছি, তোর কোনো হুঁশ আছে? আমি ঠিক আছি, তোরা যা, আমি আসি ওর কাছে। ওকে। আদিবা আর আরফ যেতে নিলে আদিবার চোখ পরে মেঘের হাতের দিকে। ভাইয়া তোমার হাত কাটলো কি করে? আমি তোদের যেতে বলেছি। আদিবা আর আরফ চলে গেল। মেঘ দরজা লক করে বেডে এসে মাহিরার কাছে বসলো, ওর মাথায় হাত দিয়ে দেখলো অনেক জ্বর। মেঘ কোনো রকম ফ্রেশ হয়ে হাতে ব্যান্ডেজ করে এসে মাহিরার মাথায় জল পট্টি দিতে লাগলো আর হাই পাওয়ারের মেডিসিন খাইয়ে দিল পানিতে গুলিয়ে। আমি তোমায় আঘাত করতে চাই না, কেন আমায় রাগাও, কেন? তোমার কোথাও আঘাত লাগলে আমার এখানে এসে লাগে। পুরো দুনিয়া জানে মেঘ খান হার্টলেস, বাট সেই মেঘ খান তার প্রিয়সের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। তুমি এটা কবে বুঝবে? সারা রাত মেঘ মাহিরার পাশে বসেছিল। ভোরের দিকে মাহিরার জ্বর কমেছে। সকাল 7:15, মাহিরা চোখ পিটপিট করে খোলে, তারপর আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করতে দেখে ও মেঘের বুকে। মাহিরা যেন শক খায়, মেঘের নিঃশ্বাস মাহিরার ঘাড়ে পড়ছে, যদিও মেঘ ঘুমে। ভোরের দিকে মাহিরার জ্বর কমে, রাতে মাহিরার জ্বর কমছিল না, ওই জন্যই মেঘ মাহিরাকে কম্বলে বাচ্চাদের মতো পেঁচিয়ে বুকে নিয়েছিল। আমি উঠবো কি করে যদি ওনার ঘুম ভেঙে যায়? মাহিরা আস্তে করে উঠতে নিলে মেঘ নড়ে চড়ে ওঠে, তাই মাহিরা আবারও চুপ করে মেঘের বুকে লুকিয়ে পড়ে। মাহিরা আর ওঠার চেষ্টা করেনি, ওইভাবে চুপ করে শুয়েছিল। আড্ডা পাচ্ছে মেঘের ঘুম ভাঙে, মেঘ তাকিয়ে দেখে মাহিরা ওর দিকে তাকিয়ে আছে, ওকে দেখে চোখ নামিয়ে নেয়। মেঘ হাত দিয়ে মাহিরার টেম্পারেচার চেক করে, না জ্বর নেই। মেঘ মাহিরাকে বুক থেকে নামিয়ে ওয়াশরুমে চলে যায়। কি লোক রে বাবা, একটু জিজ্ঞাসা করলো না কেমন লাগছে? মাহিরা গাল ফুলিয়ে বেডে বসে আছে, ওর গায়ে মারির ব্যথা নেই। মাহিরা অবাক হয়, একটু বাদে মেঘ বেরিয়ে কভার থেকে একটা প্যাকেট বের করে মাহিরার হাতে দিয়ে বারান্দায় চলে যায়। নিজে মারলো, আবার নিজে কথা বলছে না, না বলুক আমি আজকে চলে যাব আব্বু আম্মুর কাছে। মাহিরা ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ ব্লু ব্লেজার, ব্লু কালারের শার্ট এবং ব্লু জিন্স হাতে এবং ওয়াচ, চুলগুলো সুন্দর করে সেট করা, আয়নার সামনে দাঁড়িয়ে আছে। মাহিরাকে দেখে নিজে চলে গেল। মাহিরা ব্লু কালারের থ্রি পিস পরেছে। মেঘ বেরিয়ে যেতেই আদিবা এলো। জানু তুই ঠিক আছিস? মাহিরা অবাক হয়ে আদিবার দিকে তাকিয়ে আছে। কি হলো, কিছু বলছিস না কেন? তুই এখানে? ইয়ে মানে তুই ওনার কে? বোন। হোয়াট, তুই ওনার বোন? মানে এটা তোর সেই ভাই যে দেশের বাহিরে থাকতো? হুম। কিচ্ছু বলবো না আমি, তোরা সবাই পচা। আচ্ছা আই খেয়ে নিবি। না ভাইয়া কিন্তু রেগে যাবে।
ভয় দেখাবি না একদম। তো চল। আদিবা মাহিরাকে নিয়ে নিচে গেলে গিয়ে দেখে মেঘ আরাফ আগে থেকেই ডাইনিং টেবিলে ওয়েট করছে। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিল। মাহিরাকে আদিবা খাইয়ে দিল। মেঘ আর আরাফ অফিসে চলে গেল। মাহিরার শরীর খারাপ লাগছে আবারও, তাই কলেজ যায়নি। আদিবা গিয়েছে একটা টেস্ট আজ, তাই মাহিরাকে ওকে জোর করে পাঠিয়েছে। আরাফ, আরাফ। জি স্যার। রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ফাইলটা কোথায়? ওটা তো কাল বাসা নিয়ে গিয়েছিলেন স্যার। শিট, মিটিং শুরু হতে 20 মিনিট বাকি, আমি ফাইলটা নিয়ে আসছি, তুই এদিকটা দেখ। ওকে। কিছুক্ষণ পর মেঘ বাড়ির সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে বাসার ভিতরে, বাইরে অসংখ্য গার্ডসরা দাঁড়িয়ে আছে। মেঘ ড্রয়িং রুমের সোফার উপর ফাইলটা দেখলো, নিয়ে বেরিয়ে যেতে নিলে কি মনে করে আবার পিছে ঘুরলো। সিঁড়ি দিয়ে উপরে উঠে সোজা মাহিরার রুমে গেল। মাহিরা কম্বল গায়ে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে, রীতিমতো কাঁপছে মাহিরা। মেঘ ফাইল ফেলে দৌড়ে মাহিরার কাছে গেল, ব্লেজার খুলে সোফায় রেখে দিল। মাহিরা, কি হয়েছে? শিট, ওর তো জ্বর এসেছে। মেঘ দ্রুত মেডিসিন এনে মাহিরাকে খাইয়ে দিল। তারপর মাহিরাকে বুকে জড়িয়ে নিয়ে আরাফ মেঘকে কল করছে মিটিং এর জন্য। মিটিং ক্যান্সেল করে দে বলে কল কেটে দিল। ভাই, ফার্স্ট টাইম কোনো মিটিং ক্যান্সেল করলো, সত্যি ভাবে আসার পর ভাই একটু চেঞ্জ হয়েছে, আর হবে। কিন্তু ছোট পুত্র ভাইয়ের কাছে থাকতেই চায় না, জানি না কি হবে এদের ভবিষ্যৎ। আসবো। আরাফ তাকে দেখে আদিবা দরজার কাছে দাঁড়িয়ে আছে। এসো, তুমি এই সময় এখানে কেন? ব্যাস্ক অফিসে আসেনি? ও, তাহলে আমি যাই। দাঁড়াও। পড়ে গেছে। মানে কি? দৌড়াতে গিয়ে পড়ে গেছে। নাম বলো। কার? যে তোমাকে ব্যাট টাচ করতে চেয়েছিল। কলেজের এক সিনিয়র ভাইয়া। নাম? নাহিম। লিয়াকে গিয়ে বলো তোমার বাসা ড্রপ করে দিবে, একা যাওয়ার দরকার নেই। বলে আরাফ চলে গেল। আদিবা তাই করল। অন্যদিকে মেঘ দিভানে বসে কাজ করছে। মাহিরা বেডে হেলান দিয়ে বসে আছে। শুনো। বলো। আমার ফোনটা কোথায়? কি দরকার ফোনের? আম্মু বাবার কথা মনে পড়ছে। ওনারা ভালো আছে, ঘুমাও। মাহিরা আর কিছু বলল না, মন খারাপ করে বসে রইল। আদিবা এলো, মাহিরার সাথে কিছুক্ষণ গল্প করল, তারপর কলেজের ঘটনাটা বলল আর আরাবের কথাও। মেঘ ফোনে কথা বলছিল বারান্দায়, আদিবার কথা শুনতে পায়নি তাই। এভাবে কেটে গেল কিছুদিন। মাহিরা চেয়েও পারেনি মেঘের কাছে ফোন নিয়ে বাসায় কল দিতে। তবে মেঘের কেয়ার, রাগ, বকা সবকিছু মিলে মাহিরার মনে একটা সফট কর্নার অবশ্য তৈরি হয়ে গিয়েছিল। একদিন বিকেলে মাহিরা একা একা বারান্দায় বসে আছে। এভাবে বন্ধি আর কতদিন থাকতে হবে? ভালো লাগে না, ডেবিল একটা, একটু ফোনও ধরতে দেয় না। হঠাৎ কে যেন মাহিরার চোখ ধরল পেছন থেকে। মাহিরা চমকে পেছনে তাকিয়ে দেখে নীরব। আপনি? হুম, আমি তোমাকে অনেক মিস করছিলাম, অনেক ভালোবাসি তোমায়, থাকতে পারি না তোমাকে ছাড়া। আঙ্কেল আন্টিও মন খারাপ করে আছে, তোমার কাছে আসতে চায় বাট পারে না। আম্মু বাবা ঠিক আছে তো? তুমি ছাড়া কেমন আছে চিন্তা করো। আমি যেতে চাই আম্মু আব্বুর কাছে। হুম, নিয়ে যাব। আজই যাব। হুম। নীরব মাহিরার হাত ধরল। মাহিরার কেমন একটা লাগলো, সে হাত ছাড়িয়ে নিল। কি হলো? এখন চলো। নীরব মাহিরাকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসল। এক মিনিট, তুমি কি করে ভেতরে এলে? বাসায় এত কড়া সিকিউরিটি। এই দেখো, এই ধোয়ার মাধ্যমে এটা দিয়ে ওদের সেন্সলেস করে তারপরে ভিতরে গিয়েছি। ও। হুম, চলো। নীরব কার স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যে ওরা মাহিরাদের বাড়ি পৌঁছে গেল। মাহিরা আর নীরব ভিতরে গেল। ভেতরে গিয়ে নীরব আর মাহিরার চোখ বেরিয়ে আসার উপক্রম,
কারণ ড্রয়িং রুমের সোফায় বসে আছে মিক। তার সামনে মুখ কালো করে বসে আছে মাহিন চৌধুরী। মাহিরাকে দেখে বলল, আরে বউ চলে এসেছে, এসো এসো। আপনি কেন? আমার শ্বশুর বাড়ি, আমি আসবো না তো কি ওই বাস্টার্ড নীরব আসবে? কিন্তু আহ মাহিরা, কি শুরু করেছিস, আয় বস, আজ তোর পছন্দের খাবার বানিয়েছি। আম্মু, তুমি জানতা আমি আসবো? ও মা, জানবো না কেন, জামাই বাবা কালকে বলেছে আজ তোরা আসবে, কিন্তু নীরবের সাথে আসবে এটা বলেনি। নীরব ভয়ে ঢোক গিলছে, মাহিরা তো শক খেয়ে দাঁড়িয়ে আছে। আম্মু, তুমি এই লোকটাকে জামাই বলছো কেন? ওনার সাথে আমার বিয়ে হয়নি তো। আজ হবে, চল তোকে রেডি করে নিয়ে আসি। বাবা, আম্মু এগুলো কি বলছে? তোমরা এই বাজে লোকটাকে বাড়িতে ঢুকাচ্ছো কেন? আমারে কিছু জিজ্ঞেস করবা না, আমি এই সবে নেই, আমার কথা কেউ শুনছে না, যেন আমি তোমার শত্রু। তোমার মা আর মেঘে সেভাবে ট্রিট করছে আমায়। তুমি চুপ করে আছো কেন? তোমার মুখের দিকে তাকিয়ে না হলে এই ছেলে তোমার ক্ষতি করে দিবে। আম্মু, চল তো রেডি হবি। মনিকা মেয়েকে নিয়ে রুমে গেল রেডি করাতে। রুমে গিয়ে মাহিরা অবাক, পিঙ্ক কালারের মিষ্টি একটা লেহেঙ্গা, পার্লারের মেয়েও আছে কয়েকজন। মাহিরা অবাকের ওপর অবাক হচ্ছে, মেয়ে এখানে, তার উপর আবার এত কিছুর আয়োজন, ওর বাবাও কিছু বলল না, আর সব থেকে বড় কথা নীরবের সাথে ওকে দেখে রাগও করল না মেঘ। মাহিরাকে রেডি করছে সবাই, কিন্তু মাহিরার চিন্তা অন্য কিছু নিয়ে। এটা কিভাবে সম্ভব, মেঘে তো কুল আছে, এখনো কি করে, আজব লাগছে ওর। মাহিরা, তোমার মুখের 12টা বেজে আছে কেন ঠিক করো, আর তোমরা সরো, আমি ওকে নজর টিকা লাগিয়ে দিই, কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে। মনিকা চৌধুরী গিয়ে মাহিরাকে নজর টিকা লাগিয়ে দিল। একটু পর মনিকা চৌধুরী মাহিরাকে নিয়ে নিচে নেমে এলেন। মাহিরা তাকিয়ে দেখে পুরো হল রুম অনেক সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে অজস্র সাদা আর গোলাপি বেলুনে ছড়াছড়ে। মাহিরা সিঁড়ির মাঝামাঝি নামতেই সব লাইট অফ হয়ে গেল। একটু দূরে একজন উল্টো দিক হয়ে হাতে গিটার নিয়ে দাঁড়িয়ে আছে, তার পরনে গোলাপি শার্ট, সাদা ব্লেজার এবং সাদা প্যান্ট, চুলগুলো সুন্দর করে সেট করা, তার উপরে স্পষ্ট লাইট পড়েছে। সে ব্যক্তি আর কেউ নয়, আমাদের হিরো মেঘ। মেঘ গান গাওয়া শুরু করলো। এই গানটা গাইতে গাইতে মাহিরার হাত ধরে নিচে নামালো, তারপর মাহিরার চারপাশে ঘুরে গান গাইল। গান শেষে সবাই হাততালি দিল। মাহিরা মেঘের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ, সবার হাততালির শব্দে ঘোর কাটে মাহিরার। মেঘ মাথা ঝাঁকিয়ে একটা হাসি দিল, ব্যাস সব মেয়েরা ঘায়েল। মাহিরা তো অবাক, এতটুকু সময়ের মধ্যে এত গেস্ট কি করে এলো, সবাই কি আগে থেকে জানতো, কিছুই বুঝতে পারলো না। একটু পর কাজই এলো, ওদের বিয়ে পড়ানো শুরু করলো, বিয়ে হয়ে গেল, সবাই আলহামদুলিল্লাহ বলল। মাহিন চৌধুরী মুখ কালো করে আছেন এখনো, মনিকা চৌধুরী তো খুশিতে ফেটে পড়ছেন। মাহিরা মেঘকে দেখছে, মেঘের আজ ঠোঁটের কোণে হাসি লেগে আছে, অথচ এ কয়দিনে কোনোভাবেই মেঘকে সে হাসাতে পারেনি, আজ এত খুশি, কেন যেন কোনো ঝড়ের পূর্বাভাসের মতো লাগছে মাহিরার কাছে সবটা। সন্ধ্যা 6:49, আকাশটা সুন্দর সাজিয়ে সেজেছে, মায়াবী লাগছে বড্ড আজকের এই সন্ধ্যাকে, এইদিকে বিদায়ের সময়ও হয়ে গেছে। আম্মু, আমি এই ডেভিলের সাথে কোথাও যাব না। এমন বলেন আমা, মেঘ এখন তোমার হাজবেন্ড, ও যা বলবে তোমায় তাই করতে হবে, ওর কথা শুনে চলতে হবে, আজ থেকে ও আর তুমি একে অপরের জন্য। কিন্তু আম্মু, তুমি জানো উনি কেমন, তারপরও এই কথাগুলো বলছো? হুম বলছি, কারণ আমি মেঘের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি। আম্মু, তুমি কি আমার কথা একবারও ভাববা না, আমি আব্বুকে বলছি, দাঁড়াও। মাহিরা মাহিন চৌধুরীর কাছে গেল। বাবা, আমি কোথাও যাব না। মাহিন চৌধুরী চুপ করে আছেন। বাবা, আজ তোমাকে আমার সাথে যেতে হবে সুইটহার্ট,
আমার তুমি আজ থেকে না আমি যাব না বাবা তুমি কিছু বলো তুমি যাও মামুনি মেঘের সাথে ও তোমার খেয়াল রাখবে কথাগুলো বলে মেঘকে জড়িয়ে ধরল মাহিন চৌধুরী তারপর চলে গেল বাসার ভিতরে না হলে যে নিজের চোখের পানি আড়াল করতে পারবেন না মানিকা চৌধুরীও মেয়েকে ধরে কান্না করে দিল একটু পর একটা হেলিকপ্টার এলো ওখানে এই তো চলে এসেছে মাহিরের হাত ধরে লেটস গো সুইটহার্ট মাহিরা কিছু বলবে তার সুযোগ দিল না মেঘ মাহিরাকে কোলে নিয়ে হেলিকপ্টারে উঠে গেল আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন নিজের লিমিট ক্রস করছেন আমি লিমিটলেস চান ইউ মেঘ মাহিরা ঠোঁটে কিস করে দিল মাহিরা শকড হয়ে গেছে মেঘ মুচকে হাসি দিল একটা কল এলে মেঘের ফোনে তারপর থেকে বেশ গম্ভীর হয়ে গেল ওরা বাসায় পৌঁছতে রাত নেমে পড়ে মাহিরা আর কোনো কথা বলেনি মেঘের সাথে বাসায় পৌঁছে কোল থেকে মাহিরাকে নামিয়ে গটগট করে ভিতরে চলে যায় মেঘ মাহিরা একা দাঁড়িয়ে আছে আর আবার আদিবা এলো বরণ ডালে নিয়ে আদিবা মাহিরাকে বরণ করে ভেতরে নিয়ে এলো আর আবার আদিবা মাহিরাকে মেঘের রুমে রেখে বেরিয়ে এলো মেঘ ওয়াশরুমে ছিল একটু পর তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো আর বের হয়ে মাহিরাকে নিজের রুমে দেখে মাথা গরম হয়ে গেল মেঘের এই মেয়ে তুমি আমার রুমে কেন মেঘের কথায় চমকে উঠল মাহিরা মাহিরাকে চুপ থাকতে দেখে আরো রাগ উঠল মেঘের মেঘ তাওয়াল বেডে রেখে মাহিরের দুই বাহু চাকিয়ে বলল কি সমস্যা হ্যাঁ কথা কানে যায় না আমি আপনার বউ আমি এখানেই থাকব মাহিরের কথায় অট্টহাসিতে ফেটে পড়ল মেঘ বউ মাই ফুড আমি তোকে আমার বউ বলে মানি না মেঘের কথায় মাহিরা শকড হয়ে গেছে এটা কোন মেঘ যে মেঘকে আজকে সে সারাদিনে দেখেছে সেই মেঘ আর এই মেঘের মাঝে তো অনেক পার্থক্য আপনি এমন করছেন কেন আর যদি বউ নাই মানেন তবে বিয়ে করেছেন কেন সেই প্রশ্নের জবাব দিতে বাধ্য নই আমি বলে মেঘ রুম থেকে বেরিয়ে গেল মাহিরা ধপ করে বেটে বসে পড়ল কি এমন হলো কেন মেঘ এমন করছে কিছুই বুঝতে পারছে না মাহিরা একটু পর আদিবা এলো গাড়ি আর গহনা নিয়ে এ কি তুই এভাবে বসে আছিস কেন কি হলো তোর এমন থ মেরে বসে আছিস কেন এমনি এই যা চেঞ্জ করে আই এই শাড়িটা নিয়ে যা কিন্তু আমি শাড়ি পরতে পারি না আমি পরিয়ে দেব তুই শুধু পেঁচিয়ে বাইরে আসবি ওকে মাহিরা গেল ফ্রেশ হতে আদিবা ওয়েট করছে ওর জন্য একটু পর মাহিরা বের হলো আদিবা মাহিরাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল তারপর খাবার এনে খাইয়েও দিল তুই দেখ আমার মতো আমায় কেয়ার করছিস আমি তো তোর বোন আর বোন তো মায়ের মতো হয় তুই রেস্ট নে এক ঘন্টা পর এসে তোকে রেডি করাবো বলে আদিবা চলে গেল মাহিরা চোখ বন্ধ করে ভাবতে লাগলো মেঘের বলে যাওয়া তখনকার কথাগুলো মাহিরার আর ঘুম এলো না একটু পর আদিবা এসে মাহিরাকে একটা নীল রঙের জামদানি শাড়ি পরিয়ে দিল তারপর হালকা মেকআপ করে ফুলের গহনাও পরিয়ে দিল বাহ তোকে তো পরীর মতো লাগছে ভাইয়া তোকে দেখলে আজকে ফিদা হয়ে যাবে চুপ কর কি সব বলছিস আমি বললাম বিশ্বাস করলি না ভাইয়া বললে ঠিকই করবি আদিবা মাহিরার সাথে কিছুক্ষণ খুনসুটি করে মাহিরাকে ফুলে সাজানো মেঘের রুমে বসিয়ে দিয়ে গেল রাত একটা বেজে ২৫ মিনিট মেঘ এখনো আসেনি মাহিরার ঘুম চলে এসেছে প্রায় হঠাৎই দরজা খোলার শব্দে ঘুম ঘুম ভাবটা ভাঙলো মাহিরার মেঘ এসেছে মাহিরা উঠে মেঘকে সালাম করতে গেলে মেঘ দূরে সরে যায় আজকের এই মেঘকে বড্ড অচেনা লাগছে মাহিরার কাছে তুই এখানে কি করিস
তাও এত রাতে? আজ আমাদের বাসরার, আমি এখানে থাকবো না, তো কই থাকবো? মিক ঠাস করে চর মারল মাহিরার গালে। আমি যাকে বউ বলে মানি না তার সাথে কিসের বাসর? হ্যাঁ, এক্ষুনি বের হয়ে যাও আমার এই রুম থেকে। কথাগুলো বলে বারান্দায় চলে গেল মিক। মাহিরা এখনো সেখানে ঠাই দাঁড়িয়ে আছে, ও বুঝতে পারছে না কি হয়েছে মিঘের। মিক বারান্দায় গিয়ে সিগারেট ধরিয়ে টান দিতে দিতে বাহিরের প্রকৃতি অনুভব করছে। রাতের আকাশটাও যেন আজ মিঘের সাথে মন খারাপ করে আছে। চাঁদকে মিক ঢেকে রেখেছে, নিস্তব্ধতা বিরাজ করছে চারপাশটায়। একটু বাদেই ঝড়ো হাওয়া বইতে শুরু করল, বাতাসে সে মেঘের মুখে পড়ছে। মেঘের মুখে তাচ্ছিল্যের হাসি। অন্যদিকে মাহিরা এখনো ওইভাবেই দাঁড়িয়ে আছে। ও এখন বাইরে যেতে পারবে না রুমের, কারণ আদিবা দরজা বাহির দিয়ে লাগিয়ে দিয়েছে। আমি জানি না হঠাৎ কি হলো, আপনি কেন এমনটা করছেন? এই কয়েকদিনের মধ্যে এটা বুঝলাম যে আপনি আমি ভালোবাসেন, কিন্তু আজ মনে হচ্ছে আমি ভুল বুঝেছিলাম। অনেকক্ষণ পর রুমে এলো মিক। এসে আবার মাহিরাকে দেখে মেজাজ বিগড়ে গেল। আমি এখান থেকে যেতে বললাম তো। দরজা বাহিরে দিয়ে লাগিয়ে দেওয়া, কি করে বের হব? হোয়াট, কে লাগিয়েছে? মিক দরজায় ধাক্কা দিল, বাট দরজা খুলল না। মিক রেগে বেড সাইডের টি টেবিলে জোরে রাথি দিল। মাহিরা ভয় কেঁপে উঠল। কি হয়েছে আপনার, কেন এমন করছেন, কি করেছি আমি? কি করেছিস? হায়, আমার জীবনটা নরক বানালি। কেন তুই, কেন? যে মেঘ খান কারোর দিকে তাকায় না, সেই মেঘ খান তোকে ভালোবেসেছিল, মন অরণ্য জায়গা দিতে চেয়েছিল, কিন্তু না, তুই তার যোগ্য না। তাই আজ থেকে এই চার দেওয়ালের বাইরে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মাহিরা অবাক হয়ে মেঘের কথা শুনছে, যার আগা মাথা কিছুই বুঝতে পারছে না। কি বলছেন আপনি এসব মেঘ? আমি করেছি, আমি? শাট আপ, আমার নাম মুখে নিবি না তুই। আমি তোকে ভালোবেসেছিলাম সবটা দিয়ে, বাট তুই সেটা যোগ্যই না। ওয়েট, বউ বউ করছিস না তো, কি বউয়ের অধিকার নিয়ে নিব? মাহিরার দিকে অন্যরকম ভাবে তাকিয়ে মাহিরা মুখ ঘুরিয়ে নিল। ছি, আপনি এতটা নিজ। মেঘ খানকে এখনো চিনতে পারেনি। মাহিরা অবাক হয়ে যাচ্ছে মেঘকে দেখে। এতদিন মেঘের চোখে নিজের জন্য ভালোবাসা দেখেছে ও, কিন্তু আজ ঘৃণা ছাড়া আর কিছুই নেই। মেঘ মাহিরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বেড থেকে বালিশ নিয়ে মাহিরার হাত ধরে বারান্দায় নিয়ে যায়। আমার রুমে তোমার জায়গা নেই, আজ এখানেই থাকো বলে মাহিরাকে বারান্দায় রেখে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয় মেঘ। পাশ থেকে মাহিরা ডাকছে, কিন্তু মেঘ সেগুলো কানে নিচ্ছে না। রানী বানাতে চেয়েছিলাম তোমায়, আর তুমি আমাকেই ধোকা দিয়ে দিলে। উন্মাদের মতো হাসলো মেঘ। সামনে টেবিলের উপর থেকে বিয়ারের বোতল নিয়ে খেতে লাগলো মেঘ। খেতে খেতে একসময় বোতল জোরে চাপ দিলেও আর কাজ ভেঙে ঢুকে গেল মেঘের হাতে। কষ্ট, আমি তোমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবো না, তোমার নেশায় আসক্ত আমি, আর তুমি অন্য কারোর। এক সময় মেঘ ঘুমিয়ে পড়ে। বাইরে প্রচন্ড ঝড়, মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে, আর মাহিরা বালিশ দিয়ে কান চেপে ধরে নিচে বসে আছে আর কান্না করছে। আমি কি করেছি একবারও বললেন না, উল্টো এমন শাস্তি দিচ্ছেন, আমার যে ভীষণ ভয় করছে। সকাল 9:20। আস্তে আস্তে চোখ মেলে তাকায় মেঘ। কাল রাতের কথা মনে হতেই দৌড়ে বারান্দায় গেল মেঘ। মেঘ গিয়ে দেখে জ্ঞান হারিয়ে পড়ে আছে মাহিরা। মেঘ মাহিরাকে কোলে তুলে রুমে এনে বেডে শুয়ে দিল। তারপর গিয়ে আদিবাকে ডেকে নিয়ে এলো আর বলল মাহিরাকে চেঞ্জ করিয়ে দিতে, বলে ওয়াশরুমে চলে গেল। আদিবা অবাক হয়ে দাঁড়িয়েছিল, নিজেকে স্বাভাবিক করে মাহিরাকে চেঞ্জ করিয়ে দিল। এ কি, তোর তো অনেক জ্বর। একটু পর মেঘ বের হলো। ভাইয়া, ভাবির অনেক জ্বর, ডক্টরকে কল করে আসতে বল। আদিবা তাই করলো। মেঘ ডোন্ট কেয়ার ভাব নিয়ে রেডি হয়ে নিচে গেল। একটু পর ডক্টর এলো। ওনার পেনিক অ্যাটাক হয়েছে,
আর ভীষণ জ্বর উনার। আমি কিছু মেডিসিন দিচ্ছি, সেগুলো টাইম মতো খাইয়ে দিবেন বলে ডক্টর চলে গেল। আদিবা মাহিরের পাশে গিয়ে বসল। ডক্টর নিচে এলে মেঘ জিজ্ঞেস করল, কেমন আছে ডক্টর? আমি ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। ওনাকে টেস্ট কম দিবেন আর একটু খেয়াল রাখবেন। শিওর। ডক্টর চলে গেল। মেঘ দেওয়ালে এক ঘুষি দিল। কাল যে হাতে কাজ ঢুকে গিয়েছিল ওই হাতে আবার আঘাত লাগলো, আবার রক্ত পড়তে শুরু করলো। মেঘ ওভাবে অফিসে চলে গেল। একটু পর জ্ঞান ফিরল মাহিরার। মাহিরা দেখল আদিবা ওর পাশে বসে আছে। মাহিরাকে চোখ খুলতে দেখে আদিবা বলল, কি হয়েছিল কাল, তুই জ্ঞান হারলি কিভাবে, আর তোর জামা কাপড় ভেজেছিল কেন? মাহিরার মনে পড়ল কাল মেঘের বলা কথাগুলো আর ওর সাথে করা ব্যবহারগুলো। মাহিরা উঠে আদিবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই পাগলি কাঁদছিস কেন? মাহিরা কেঁদেই চলেছে। এই বল তো কি হয়েছে? মাহিরা কালকের সব কথা আদিবাকে খুলে বলল। কান্না করতে করতে হিচকে উঠে গেছে মাহিরার। কি বলছিস কি, ভাইয়া কেন এমন করবে? আমি জানি না আমি কি করেছি, কি ধোকা দিয়েছি ওনাকে। সেটা আমিও বুঝছি না, কেন ভাইয়া এই কথাটা বলল? তুই কাঁদিস না, চল তোকে ফ্রেশ করে এনে খাইয়ে দেব। আর আমি খুঁজে বের করব এমন হলো কেন যে ভাইয়া এমন করছে। আদিবা মাহিরাকে ফ্রেশ করিয়ে এনে খাইয়ে দিল, তারপর নিজ হাতে মেডিসিনও সে খাইয়ে দিল। সারাদিন আদিবা মাহিরার সাথেই ছিল, গল্প বলে নানাভাবে মাহিরার মন ভালো করেছে। ও মাহিরা গল্পের বই পড়ছে, আদিবা ওর পাশে বসে বসে ভাবছে, ভাইয়া মাহিরাকে ভালোবাসে সেটা আমি শিওর, তবে এমন করার কারণ কি, কিছু বুঝতে পারছি না। বেলবাজার শব্দে আদিবা আর মাহিরা দুজনে রুম থেকে বেরিয়ে নিচে এলো। মাহিরা আস্তে আস্তে হল রুমে এসে দাঁড়ালো। আদিবা গিয়ে দরজা খুললো। মেঘ এসেছে, সাথে একটি মেয়ে শর্ট ড্রেস পরা। মেয়েটি মেঘের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে, যা দেখে মাহিরার মনে এক চাপা কষ্ট হচ্ছে। মেয়েটি মেঘের গালে কিস করল, মাহিরার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আদিবা, মিট মাই ফ্রেন্ড নীলা। বেবি, ওটা কে? ও, এটাই তো আমি, তোমার সেই মন। আর ওই মেয়েটা কে? এই বাড়ির আশ্রয়তা। ও ও, নিউ সার্ভেন্ট। মেঘ কিছু না বলে লিয়ার হাত ছাড়িয়ে নিজের রুমে চলে গেল। লিয়াও মেঘের পেছে পেছে গেল। মাহিরা তাকিয়ে দেখলো সবটা। লিয়া আপু আবার এখানে কেন? কে মেয়েটা? ভাইয়ার জিএফ ছিল, তবে 4 বছর আগে ব্রেকআপ হয়েছিল। আর লিয়া আপুর বিয়েও হয়েছে শুনেছিলাম, তবে এখন এখানে কি করছে লিয়া আপু বুঝতেছি না। হয়তো ওরা আবার সংসার বাঁধার স্বপ্ন দেখছে। তারপর মাহিরা আস্তে আস্তে আদিবার রুমে চলে গেল। রাত 11টা বেজে 32 মিনিট। আদিবা সেই থেকে মাহিরার পিছে ঘুরছে খাওয়ানোর জন্য, কিন্তু মাহিরা খাবে না। দেখ, তুই যদি না খাস কিন্তু এবার ভাইয়াকে ডেকে আনবো আমি। আনতো যা, তোর এই খারুস ভাই আমার কি করতে পারে, ক্যারেক্টারলেস একটা। এটা বলিস না, ভাইয়া তোকে অনেক ভালোবাসে। ভালোবাসে না এটা বলিস না, এই বেটা নিশ্চয়ই কোনো কারণে আমাকে বিয়ে করেছে, না হলে বিয়ের পরের দিনই একটা শাকচুন্নিকে বাড়িতে আনে। এটা আমিও ভাবছি, ভাইয়া কেন আবার লিয়া আপুকে নিয়ে পড়লো? এগুলো আমাকে বলছিস না তো? আচ্ছা শোন, আমি বাসায় যাব। কি, কেন? আমার কলেজের বই খাতা সব রেখে আসছি, পরের মাস থেকে এক্সাম শুরু, ভুলে গেছিস? ও হ্যাঁ, তুই আমার বই নিয়ে গিয়ে পড়, কাল বিকেলে গিয়ে তোর বই খাতা আনবো। না, আজ রাতেই যাব। না ভাইয়া রাগ করবে। তুই চুপ কর, খাইয়ে দে ফার্স্ট। আদিবা মাহিরাকে খাইয়ে দিতে লাগলো। মেঘ রুমে সোফায় বসে আছে, হাতে ওয়াইনের গ্লাস। মেঘের সামনাসামনি বসে আছে লিয়া। লিয়া মেঘকে দেখছে নিশা ভরা চোখে। লিয়া উঠে মেঘের সাইডে বসলো, তারপর মেঘের বুকে মাথা রাখতে নিলে মেঘ সরে যায়। হোয়াট ইজ দিস লিয়া? আই ওয়ান্ট টু মেক। আমার কোনো ইন্টারেস্ট নেই লিয়া, তোমাকে
এখানে এনেছি জাস্ট মাহিরাকে কষ্ট দিতে। ভালোবাসো মেক ওকে ভীষণ, তবে কষ্ট দিতে চাও কেন? মেঘের চোখ মুখ হঠাৎই শক্ত হয়ে গেল। ওলিয়াকে হাত ধরে রুমের বাইরে রেখে ভিতর থেকে দরজা লক করে দিল। তারপর একের পর এক ওয়াইনের গ্লাস শেষ করতে লাগলো। একসময় গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল। ফোন বের করে আরাফকে কল করলো। আই নিড এ গার্ল। মেক কি হয়েছে তোর? হঠাৎ মেয়ে লাগবে কেন? তোর তেমন অভ্যাস নেই। আমি তোকে কৈফত দিতে বাধ্য নই। সরি, আমি ব্যবস্থা করছি। মেক কল কেটে বেঁধে বসলো। চোখ ভয়ঙ্কর লাল হয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে একটা হিংস্র বাঘ। এদিকে লিয়া কিছুই বুঝতে পারলো না কি হয়েছে, কি এমন বললো যার জন্য মেক এমনটা করলো। ও তো খারাপ কিছু বলেনি যে এমন রাখবে। লিয়ার ভাবনার মাঝে আসিফ নামে এক ছেলের ফোন এলো। লিয়া কথা বলতে শুরু করলো। দেখ মাহিরা, আমি কিন্তু তোকে বারবার সাবধান করছি, ভাইয়া জানলে তো জান নিয়ে নেবে। তুই এভাবে পালাচ্ছিস? কিছু হবে না, তুইও চল। আমাকেও মার খাওয়াবি, নিজেও মরবি, চল। আদিবার মাহিরা বারান্দায় ওন্না বেঁধে নিচে নেমে এলো। তারপর গার্ডসরা শিফট চেঞ্জ করছে এই সুযোগে তারা পালিয়ে গেল। মেইন রোডে এসে ভাগ্যক্রমে একটা ট্যাক্সি পেল। তাতে উঠে পড়লো দুজন, সোজা বাসার সামনে এসে নামলো। ওরা নেমে দাঁড়িয়ে আছে। এসে তো পড়লাম, এবার ভিতরে যাব কিভাবে? এই রে, এটা তো ভাবিনি, এখন বেল বাজাতো পারবো না, সবাই তো ঘুম। জানতাম তুই হাফকাজ ভেবেই করেছিস। চল, আমার কাছে এক্সট্রা চাবি আছে। তোদের বিয়ের দিন আন্টি এক আপুকে দিয়েছিল, তখন আমি সেটা কৌশলে নিয়ে নিয়েছি। ওয়া, তুই গ্রেট হো জানো। হুম, চল। আদিবার মাহিরা দরজা খুলে বাসায় ঢুকলো। তারপর মাহিরার রুমে গিয়ে বেডে বসে পড়লো আদিবা। মাহিরা দরজা লাগিয়ে আসতে আদিবার ফোনে কল এলো। এই কে রে হিম, এত রাতে তোকে কে কল করেছে? আরাফ ভাই। উনি এত রাতে তোকে ফোন দিবে কেন? কি জানি, বুঝতেছি না। আচ্ছা, তুই কলটা ধর। আদিবা ফোন রিসিভ করলো। তুমি আর ভাবি কই? আমরা তো বাসাই। আমি এই মুহূর্তে তোমার রুমে দাঁড়িয়ে আছি। ইয়ে মানে? বনিতে করছো কেন? আপনি এখন কেন কল দিছেন? এসেছিলাম ভাইয়ের কাছে মেয়ে দিয়ে যেতে, ভাবলাম যাওয়ার সময় তোমাদের সাথে দেখা করে যাই, তাই আর কি। মেয়ে দিতে মানে? হুম। বাট ভাইয়া তো এমনটা করে না। জানি না কি হয়েছে, ভাইয়া তো রেগে আছে যা বলার বাইরে। আদিবা মাহিরার দিকে তাকালো। মাহিরা ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আমরা কাল সকালে বাসায় যাব। আর ভাইয়া রাখছি। কি হয়েছে? আদিবা সবটা বলল মাহিরাকে। মাহিরা তবদা খেয়ে গেল। ও তো লিয়া না ফিয়া, ওকে দিয়ে দিচ্ছে না কেন এখন? আদিবা মাথা নিচু করে আছে। যা ইচ্ছা করুক, আমার কি? আমি তো ওই লোকটাকে ঘৃণা করি। এতদিনে এতটুকু ভালোবাসা জন্মায়নি তোর ভাইয়ার উপর? না, শুধু ঘৃণা আছে আমার মনে ওনার জন্য, আর আজকের পর সেই ঘৃণাটা আরো বেড়ে গেল। আদিবা মাহিরাকে জড়িয়ে ধরল। কি হলো পাগলি, চল শুয়ে পড়ি। মাহিরা আড়ালে চোখের পানি মুছে দিল। ও জানে না কেন ওর এমন লাগছে বুকের ভিতর। সকালে ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছেন মাহিন চৌধুরী। হ্যাঁ গো, মেয়েগুলো কি উঠেছে? না, আদিবা মামুনে উঠেছে, মাহিরা উঠেনি। ও আচ্ছা, ভালো করেছে। আমার মেয়েকে আর ওই মাফিয়াটার কাছে যেতে দেব না আমি। ও মাহিরার স্বামী। রাখো স্বামী, ওই ছেলের মাঝে কোনো ইমোশনই নেই। কিন্তু? কোনো কিন্তু নয়। মাহিন চৌধুরী কাকে যেন ফোন লাগালেন। সকাল 10:03, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো মাহিরা। আদিবা মিসেস মনিকার সাথে গল্প করছে বাগানে। মাহিরাকে নামতে দেখে ওরাও এলো। মাহিরা গিয়ে মাহিন চৌধুরীর গলা জড়িয়ে ধরল।
গুম হয়েছে আমার বাচ্চাটার? গুড, এসো ব্রেকফাস্ট করে নেবে, চলো সবাই। আদিবা মামনি, তুমিও এসো। জি আঙ্কেল। সকালে ব্রেকফাস্ট করতে বসলো। মাহিরা খাবার মুখে দেবে তার আগেই বিল বাজলো। মনিকা চৌধুরী দরজা খুলে অবাক হয়ে গেলেন, কারণ সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশদের মধ্যে একজন অফিসার বললেন, মাহিন স্যার আছেন? ওদের দেখে মাহিন চৌধুরী এগিয়ে গেল। আদিবা আর মাহিরা এখনো নীরব দর্শকের মতো সবটা দেখছে। যা যা বলা হয়েছে সবটা করা হয়েছে তো অফিসার? জি স্যার। গুড। তখনই উপর থেকে কারোর কথার শব্দ শোনা গেল। কে কথা বলে? উপরে তো মাহিরা মামুনির রুম। ড্যারিলিং আমার ওয়েলকাম করাচ্ছে দেখছি পুলিশ দিয়ে। গুড, ভেরি গুড। এ কি, তুমি উপর থেকে কি করে এলে? আমার শ্বশুর বাড়ি, আমি তো আসব, তার রইল উপর থেকে আসা। ভাবলাম আপনাদের একটা সারপ্রাইজ দেই, তাই হেলিকপ্টার থেকে আপনার মেয়ের রুমে বারান্দায় নামলাম। ভালোই হয়েছে, নিজে থেকেই এসে পড়েছ। অফিসার, আপনি আপনার কাজ করুন। একজন অফিসার মেঘের সামনে গিয়ে দাঁড়ালো। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার মেঘ খান। কি বলছেন, কি ভাইয়া কি করেছে? নারী পাচার চক্রের সাথে জড়িত উনি। এটা অসম্ভব, মিথ্যা বলে ফাঁসাচ্ছে ভাইয়াকে। সব প্রমাণ আছে আমাদের কাছে। মাহিরা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আদিল মেঘকে হ্যান্ডকাফ পরাতে গেলে মেঘ বাধা দেয়। এটার প্রয়োজন নেই, আমি নিচে যাচ্ছি, চলুন। মেঘ একবার মাহিরার দিকে তাকালো, তারপর আদিলের সাথে চলে গেল। তুমি পাগল হলে এভাবে ছেলেটাকে পুলিশে দিলে? ঠিক আছে আম্মু, আমি নিশ্চিত উনি এই কাজ করেন, আর বাবার উপর ভরসা আছে আমার, বলে মাহিরা রুমে গেল। যেন কিছুই হয়নি। আদিল মেঘের পিছে যেতে নিলে মনিকা চৌধুরী বাধা দেয়, একা যাওয়া ঠিক হবে না। তাই কেটে যায় বেশ কয়েকটি মাস, মাহিরা মেঘের বিষয়ে কোনো খোঁজ নেয়নি। আদিবা ওই বাসায় চলে গেছে। মাহিন চৌধুরী ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেটা নোটিশ এসেছে। মাহিরা ও রুমে রেডি হচ্ছে, তখনই মনিকা চৌধুরী এলো রুমে। তুমি কি সত্যি চাও মেঘকে ছেড়ে দিতে? ওনার তো আর একজন জেলের আসামির সাথে থাকা তো আর পসিবল না। আমার কেন যেন সন্দেহ হচ্ছে, মেঘের মতো ছেলে তোমরা ওর সাথে এই অন্যায় করলে, আর ও চুপচাপ আছে, কিছু বলছে না, এটা কিভাবে সম্ভব? ভয় পেয়েছে আম্মু। মেঘ ভয় পাওয়ার ছেলে নয়, তুমি আর তোমার বাবা যে কাজটা করেছো তাতে মেঘ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, আমি শিওর। জেলে বসে ভয়ঙ্কর হয়ে গেলাম, আস্তে আস্তে বলল মাহিরা। তুমি কই যাচ্ছ এত সেজে গুজে? একটা ফ্রেন্ডের বার্থডে আছে আম্মু, ফিরতে রাত হবে। মানে কি, তুমি এখন এইসবও শুরু করবে, দেরি করে বাড়ি ফেরা, বন্ধুদের সাথে পার্টি? আম্মু, ফ্লাইট তো একটাই, একটু এনজয় তো করবই। মাহিরা ও রামুকে জড়িয়ে ধরে নিচে নেমে এলো। মাহিরাকে দেখে মাহিন চৌধুরী বললেন, মামুনি কই যাচ্ছ? বাবা একজন ফ্রেন্ডের বার্থডেতে। ওকে যেও, বাট এখন আমার সাথে চলো। কোথায়? কোর্টে, আজ তোমার ডিভোর্স কার্যকর করা হবে। ও, বাট আমার তো যেতেই হবে। ওকে তুমি যাও, আমি সামলে নিব। ওকে বাবা, লাভ ইউ। লাভ ইউ টু মাই প্রিন্সেস। মাহিরা চলে গেল। মাহিন চৌধুরী যেতে নিলে মনিকা চৌধুরী এসে দাঁড়ালেন। তুমি কাজটা ঠিক করছো না, বিয়ে মানুষের একবারই হয়, আর একটা বিয়ে ভাঙা মানে একটা মসজিদ ভাঙা। তুমি কি করে এটা করছো? আমি আমার মেয়ের ভালোর জন্যই করছি। এর ফল ভালো হবে না বলে দিলাম। অন্যদিকে মাহিরার সব ফ্রেন্ডসরা মাহিরার জন্য ওয়েট করছে। কই এই মেয়েটা? এই তো চলে এসেছি। বাহ, এত তাড়াতাড়ি এসেছেন যে আজ? আরে ইয়ার, বাবা আটকে দিয়েছিল, তাই তো একটু লেট। বাহানা দিস না, মশার কামড় খেয়ে ওয়েট করছি তোর জন্য। চুপ কতরা, চল আজ হেরিয়া বার্থডে,
সব রেডি করা নাকি? হুম চল। সবাই চলে গেল, একটা রিসোর্ট বুক করেছে মাহিরারা, সবাই সেখানেই গেল। রিসোর্টে পৌঁছে সবাই দেখছে সব ঠিকঠাক করে সাজানো হয়েছে কিনা। এই কি ফুল কোথায়? হ্যাঁ তাই তো, আনা হয়নি, আমি নিয়ে আসছি। না তুই এখানে থাক, আমি আর এনা যাচ্ছি। মাহিরা আর এনা ফুল নিতে দোকানে ঢুকলো। সামনে তাকিয়ে দেখে আরাফ, মাহিরা দেখেও না দেখার ভাব করল। ওই দেখ আরাফ ভাই, মেঘখানের বিয়ে, চল পোনাকে বলে মেঘখানের সাথে দেখা করার একটা ব্যবস্থা করি। না চল ফুল নেওয়া শেষ। আরে মাহিরা এনাকে টেনে নিয়ে গেল। এনা বা মাহিরার ফ্রেন্ডদের মাঝে কেউ জানে না যে মাহিরার মেঘের সাথে বিয়ে হয়েছিল। ওই বিয়েতে মাহিরার কোনো ফ্রেন্ডই অবশ্য ছিল না, ওরা শুধু জানে এক বাজে লোকের সাথে মাহিরার বিয়ে হয়েছিল আর এখন ছাড়াছাড়ি হয়ে গেছে। এটা নিয়ে কেউ তেমন কথা বলে না মাহিরার সামনে, ওরা চায় মাহিরা আবার নিউ লাইফ শুরু করুক। এদিকে মাহিরা ভাবছে মেঘ কোথায়, আজ এতদিন হয়ে গেল মেঘ চুপচাপ কি করে জেলে আছে বলেই কি এখনো চুপ? এনা মাহিরাকে ধাক্কা দিল। কি রে কই হারিয়ে যাস বলতো? কই না তো। হুম দেখি তো, চল ইমন কল করেছে। হুম। মাহিরা আর এনা আরও কিছু কেনাকাটা করে রিসোর্টে ফিরে গেল। ফিরতেই বাকিরা এসে ঘিরে ধরল। রিশাও অবশ্য চলে এসেছে, সন্ধ্যা 7টা বেজে সব রেডি। তোরা পার্টি শুরু করছিস না কেন? রিয়ার নাকি কোন স্পেশাল গেস্ট আসবে, তার জন্য ওয়েট করছি সবাই। স্পেশাল গেস্ট কে আবার? আসলেই দেখতে পারবি, সবাই ওয়েট করছে সেই স্পেশাল গেস্টের জন্য। চলে এসেছে এমকে। এই এমকে কে? সামনে দেখ। রিয়ার কথাই সবার সামনে তাকালো। সবাই ভীষণ খুশি হলেও মাহিরার চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। মেঘ? হুম আমার ড্রিম বয়, আজকে ড্যাডকে বলে ওনাকে এখানে আনার ব্যবস্থা করিয়েছি। ও মেঘ এসে বলল, রিয়ার সকলের সাথে পরিচয় করিয়ে দিল। মেঘ সকলের সাথে হ্যান্ডশেক করল। মাহিরা পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, মনে মনে ভয় পাচ্ছে, আবার সাহসও দিচ্ছে নিজেকে। ওদিকে মেঘ বাকি সবার মতো মাহিরার সাথেও নর্মাল বিহেভ করছে। ওদিকে আদিপা আর আরব বসে আছে টেবিলে। আমাদের কিছু করা উচিত আরব ভাইয়া। কি করার আছে আমাদের হাতে? ভাইয়া আর মাহিরার সম্পর্ক কি এইভাবে শেষ হতে দেব? ওদের ভাগ্যে যা আছে তাই হবে। ওই দিন রাতে ভাইয়া আমায় বললো মেয়ে লাগবে, আমি অবাক হয়েছিলাম, কিন্তু বিশ্বাস ছিল ভাই এমন কিছু করতে পারে না, তাই হয়েছে। ওই দিন রাতে আমি যখন মেয়ে নিয়ে বাড়িতে যাই, দেখি ভাই পাগলের মতো মাহিরে ভাবিকে খুঁজছে, পাইনি। তারপর অনেক খোঁজ নিয়ে জানতে পারে ভাবি বাবার বাসায় আছে, তখনই যেতে চায়, আমি আটকে দেই আর এই মেয়েটাকেও পাঠিয়ে দেই, না হলে মেয়েটার বিনা দোষে প্রাণ যেত। পরের দিন সকাল হতেই ভাই চলে যায় ভাবির বাসায়। মাহিরা এবার বাড়াবাড়ি করে ফেলেছে, ও জানেও না কি হবে ওর সাথে। আচ্ছা আমি যাই। ওকে। মেঘের খেয়াল রাখার দায়িত্ব মাহিরার উপর, যদিও মাহিরা এই দায়িত্ব নিতে চায়নি, রিয়া জোর করেই দিয়েছে। মেঘের নর্মাল বিহেভিয়ার দেখে অবাক হচ্ছে মাহিরা। মেঘ সবার সাথে পরিচয় হয়ে ওর জন্য রেডি করে জায়গায় গিয়ে বসে ফোনে কি যেন করছে। এদিকে মাহিরা দূরে দাঁড়িয়ে সবটা দেখছে। এই মাহিরা যা, এমকে কে এই খাবারগুলো দিয়ে আয় তো। আমি কেন, তুই দিয়ে আয়। রিয়া তোকে যেতে বলেছে, আর আজ ওর বার্থডে, শো ওর কথাই ফাইনাল। মাহিরার কি বলবে, ওর সমস্যাটা তো আর এনা রিয়া এরা জানে না। তাই মাহিরা এনার হাত থেকে খাবারের ট্রেটা নিয়ে মেঘের সামনে রাখলো। মেঘ এক পলক মাহিরার দিকে তাকিয়ে জুসটা মুখে দিল, তারপর জুসের গ্লাসটা ছুঁড়ে মারল। হোয়াট ইজ দিস, এই তেতো জুস দেওয়ার সাহস কি করে হয় তোমার? আমি তো তেতো জুস দিয়েছি। এখানে তুমি ছাড়া কাউকে দেখছি না যে এই কাজ করবে। আমি কেন এমন করব, আমি তো এনার কাছ থেকে। স্টপ। মেঘার চুৎকার শুনে রিয়ারা চলে আসে। কি হয়েছে এমকে? এই মেয়েটা আমাকে তেতো জুস খাওয়াইছে, আমাকে কি এখানে?
এসব খাওয়ার জন্য ডাকা হইছে? মাহিরা তেতো চুষতেছে, অভিনয় ফুলে এমনটা করেছে, আপনি রাগ করবেন না। হ্যাঁ, ও ইচ্ছে করেই এমনটা করেনি। আপনি ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে আসুন। হ্যাঁ জান, মাহিরা তুই ওয়াশরুম দেখিয়ে দে এমকে কে। আমি? হুম, তুই যা। মাহিরা বাধ্য মেয়ের মতো রিয়ার কথাগুলো শুনল। মেয়েকে বলল, আসুন। মেগ আগে আগে আর মাহিরা পিছে পিছে যাচ্ছে। আপনি যান, আমি বাহিরে আছি। মেগ ওয়াশরুমে গিয়ে মাহিরার হাত হ্যাচকা টান দিল আর মাহিরা মেগের বুকে গিয়ে পড়ল। এই কয়েকদিনে ভালোই উন্নতি হয়েছে, মুখে মুখে কথা বলা শিখেছ। আমি তো আগে থেকে এমন। আমি তোমাকে চিনি, তবে যা করেছ তা শাস্তি তো তোমায় পেতেই হবে। কাউন্টডাউন শুরু করে দাও। কি করবেন আপনি? দেখতেই পাবে বলে মেঘ মাহিরাকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যায়। আবার কোন ঝড় আসতে চলেছে? মাহিরাও যায় মেঘের পিছু পিছু। মাহিরাকে আসতে দেখে ওর সব ফ্রেন্ডসরা ওকে ঘিরে ধরে। এমকে তোকে কি বললো রে? বল বল। কি বলবে, তোরা এমন করে আছিস যেন উনি আমার কতদিনের চেনা। সেটা তো আমরা বলিনি। তুই এমন গাবে যাচ্ছিস কেন? কই না তো। এই তোরা এই টপিক বাদ দে রিয়া, চল কেক কাটবি। হুম, এটা নিয়ে পরে কথা বলবো। সবাই গেল কেক কাটার ওখানে। রিয়া কেক কেটে আগে মাহিরাকে খাওয়ালো, তারপর মিককে, তারপর ওর সব ফ্রেন্ডসদের। সবাই বেশ মজা করে রিয়ার বার্থডে সেলিব্রেট করলো। মেঘের একটা মিটিং আছে তাই ও তাড়াতাড়ি বেরিয়ে গেল। সবাই গোল হয়ে বসে আছে, ছোট পার্টির মতো আয়োজন করা হয়েছে এবং গান বাজছে। এমকে কি কিউট। হুম, ইস, যদি ওনার বউ হতে পারতাম। বড়লোক দুলাভাই পাইতাম। তোরা থামবি, কি একজনকে নিয়ে পড়ে আছিস? তুই রাগ করছিস কেন? আচ্ছা তুই এক কাজ কর, এমকে এর সাথে কথা বলাই দে। আমি কিভাবে দেব, চুপ থাকতো। আমরা আজ সবাই একসাথে হয়েছি, শুধু আদিবা নেই। হ্যাঁ রে, ওকে মিস করছি। ওকে, কল করে ডাক কেউ। তুই কল দে, ওর তোর সাথে বেশি ক্লোজ ছিল। না আমি পারবো না, তোরা কল কর। ওয়েট, আমি কল করি। এনা আদিবাকে কল করলো, বাট ফোন অফ। ওর ফোন অফ? ও তো ফোন অফ রাখে না কখনো। এক কাজ কর, ওর অন্য নাম্বারে কল কর। আমাদের কাছে ওর একটা নাম্বারই আছে। আমি দিচ্ছি নাম্বার। মাহিরা এনাকে নাম্বার দেয়, যে নাম্বারটা শুধু আদিবার ফ্যামিলি মেম্বারসরা জানে। এনা আদিবার সাথে কথা বলে মুখ গোমড়া করে এসে বসে। কি হলো, এমন মুখ করে আসিস কেন? আদিবা কি আছে? ওকে চলে আসতে বলিস নাই? ও আসবে না রে। কেন? মাহিরা বেশ চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো। ওর বিয়ে ঠিক হয়েছে সামনের মাসের 10 তারিখে। কি, এই জন্যে ওকে দেখা যায় না বেশি? হুম, আসে মাঝে মাঝে, কয়েকটা ক্লাস করে চলে যায়। আমি ওর বাসা যাব। তুই চিনিস ওর বাসা? হুম। ওকে কাল সকালে আমরা সবাই যাব। আমি এক্ষুনি যাব। এত রাতে তুই একা যাবি? না না না, এই রিস্ক তোকে নিতে দেব না আমরা। কিছু হবে না, চিন্তা করিস না, তোরা এনজয় কর। তুই এভাবে চলে যাচ্ছিস আর বলছিস এনজয় করতে? মন খারাপ করিস না, আমি তোরে পৌঁছে দিয়ে আসি। লাগবে না, ড্রাইভার আঙ্কেল আছে। মাহিরা সকলকে বাই বলে গাড়ি নিয়ে সোজা আদিবাদের বাসায় গেল। কিছুক্ষণের মাঝে পৌঁছেও গেল। মেন গেট দিয়ে ঢুকতে গেলে গার্ডদের সামনে পড়ব। না না, এত সময় নেই, কে জানে খাটুসটা বাসায় আছে কিনা। যদি বাড়িতে ঢুকতেই না দেয়, ওকে জেলে দিয়েছি এর জন্য। আদিবার রুমে জানলা দিয়ে ঢুকব। কিন্তু রুম যেন কোনটা, হ্যাঁ বাহির থেকে তো চিনতে পারছে না। পেয়েছি। মাহিরা আদিবার রুমের সামনে বারান্দায় উঠলো কোনো রকমে, আর একটু হলেই পড়ে যেত। উঠে আস্তে আস্তে রুমের ভিতরে গেল। মাহিরা দেখলো কে যেন টাওয়াল দিয়ে মাথা মুছছে। এই মেয়ে এত রাতে গোসল করলো নাকি, মাথা তো পুরোই গেছে মনে হয়। দাঁড়া তোরে সারপ্রাইজ দেই বলেই মাহিরা গিয়ে সেই ব্যক্তিটাকে জড়িয়ে ধরলো। তখন মনে হলো এটা আদিবা নয়, অন্য কেউ।
আমাদের গাইড স্মিটাও উঠছে না। মাহিরা সেই অজ্ঞাত ব্যক্তিকে দেখতে তাকে ছেড়ে দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো আর দিল এক চিৎকার। মাহিরা কাকে দেখলো বলুন তো, যে এভাবে চিৎকার করলো? হুম হুম, মাহিরার মুখ চেপে ধরে মেঘ। শাট আপ, চিল্লাচ্ছো কেন? কিউম করছো, মাথায় কি গেছে? মাহিরা ইশারা করলো মেঘের হাতের দিকে, মেঘ ছেড়ে দিল মাহিরার মুখ। এটা বললেই তো হতো। কিভাবে বলতাম, আমার তো আর হাজারটা মুখ নয়। হুম, বুঝাচ্ছি, বাট এত রাতে আপনি এখানে কেন ম্যাডাম? সেটা আপনাকে কেন বলবো? তুমি আমার বাসায় দাঁড়িয়ে আমাকে এই কথা বলছো? মেঘ বাঁকা হাসলো, মাহিরা ঢোক গেল। মেঘ কিছু বলার আগেই মাহিরা রুম থেকে চলে গেল। আদিবা বসে বসে কান্না করছে। ভ্যাবে করছিস কেন? আদিবা পিছনে তাকালো, মাহিরাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। মাহিরা আদিবার মাথায় হাত বুলিয়ে দিল। মাহিরা আদিবাকে বেড়ে বসে পানি ধরলো ওর সামনে। নে ধর। আদিবা পানি খেয়ে নিল। মাহিরা গ্লাসটা পাশে টেবিলের উপর রেখে দিল। বলতো কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে। এটা তো ভালো কথা, তো কাঁদছিস কেন তুই? তুই সত্যি জানিস না আমি কেন কাঁদছি? জানি, তুই আরব ভাইয়াকে লাভ করিস। হুম, তোর বিয়ে ঠিক হয়েছে কার সাথে? আদি নামে একটা ছেলের সাথে। আরব ভাই জানে না? জানে। কিছু বলে না কেন? কি বলবে, আমাকে তো ভালোবাসে না। মানে কি? আমি গিয়েছিলাম ওর কাছে বলতে ভালোবাসি, ও আমাকে বলেছে ভাইয়া আমার জন্য পাত্র ঠিক করে রেখেছে তাকে বিয়ে করে নিতে। এ বললেই হলো, তুই চিন্তা করিস না। আমি এই বিয়ে করব না, কিছু কর, ভাইয়া তো আমার কথা শুনবে না। হুম, তুই ঘুমা। আর তুই? এখানে ঘুমাবো, সকালে চলে যাব। পরের দিন মাহিরা ব্রেকফাস্ট টেবিলে বসে ভাবছে। আরব ভাইয়ের সাথে যে করে হোক কথা বলতে হবে, কিন্তু কি করি কিছু তো বুঝতে পারছি না। মেঘও আছে, যার জন্য আমি যে কোনো সময় আদিবার সাথে দেখা করতে পারবো না ওদের বাড়ি গিয়ে। তাই একটাই পথ খোলা আছে এখন। কি ভাবছো মামনি, তোমার মনেই বা খারাপ কেন? বাবা একটা জিনিস চাইছি, দিবে? আমার প্রিন্সেস কিছু চাইবে আর আমি দেব না, তা কি করে হয়? তুমি বলো কি চাই। বাবা আমি খানবাড়িতে যেতে চাই। হোয়াট, তুমি কি বলছো? তুমি নিজে জানো মামনি। আমি জানি বাবা, আর ভয় পেও না, আমার কিছু হবে না। কিন্তু? কোনো কিন্তু না বাবা। ওকে। বিকেলে মাহিরা খান মঞ্জিলে গেল। বাসায় অনেক নতুন মানুষকে দেখতে পাচ্ছে মাহিরা, তবেও কাউকেই চেনে না। বাসার ভেতরে ঢুকতেই দেখলো ড্রয়িং রুমে আদিবা গালে হাত দিয়ে বসে আছে। মাহিরা গিয়ে আদিবার পাশে বসে ওকে জড়িয়ে ধরলো। আমি চলে এসেছি। শিশু সত্যি? হুম, তোর বিয়ে পর্যন্ত এখানে থাকবো, তোর ফ্রেন্ড বলে কথা। শুধু ফ্রেন্ড না, ভাবিও আসবি কবে রে তুই? সেটা কখনোই আর সম্ভব নয়। কেন? ওই চুপ কর, ওসব বাদ দে। আরব ভাইয়া কোথায়? এখানে নেই। পুল সাইডের দিকে যেতে দেখছি ভাইয়ার সাথে। ওকে। মাহিরা গেল পুল সাইডে, দেখলো আরব আর মেঘ ডেকোরেশন নিয়ে কথা বলছে। মেঘ আজ ফর্মাল ড্রেস না পরে টি শার্ট পরেছে। মাহিরা বেশ অবাক হলো। মাহিরার পাশ দিয়ে একজন ওয়েটার জুস নিয়ে যাচ্ছিল, মাহিরাও একটা গ্লাস তুলে নিল। ম্যাম এটা তো স্যারের। গ্লাসে কারো নাম লেখা নেই, তাই এটা আমার। খেতে খেতে মাহিরা ডেকোরেশন দেখতে লাগলো। অন্যদিকে ওয়েটার মেঘের সামনে গেল একটা জুস নিয়ে। এ কি, এক গ্লাস কেন, আমারটা কই? স্যার আপনারটা ওই মেয়েটা নিয়ে নিছে, আমি বলেছিলাম এটা আপনার, কিন্তু আমাকে বলল গ্লাসে কারণ নাম লেখা নেই তাই উনি নিলেন। মেঘ তাকিয়ে দেখলো ওটা মাহিরা। ওকে তুমি যাও। ওয়েটার চলে গেল। ভাই এইদিকে তো সব ডান। হুম, বাকিটা পরে বলে দিচ্ছি, এখন যা। ওকে। আরফ চলে গেল। মেঘ আস্তে আস্তে মাহিরার দিকে এগিয়ে গেল।
মায়েরা দেখছিল কোন দিক দিয়ে ভিতরে যাওয়া যায়, কারণ পুল সাইড দিয়ে যেতে হলে মেঘের সামনে পড়তে হবে, যেটা ও একদম চায় না। ভিতরে যাওয়ার জন্য পিছনের দরজা বেস্ট হবে। হুম, কিন্তু আমি জানি না পিছনের দরজা কোন দিকে। আমি হেল্প করতে পারি। ওকে বলে খুশি হয়ে পিছে তাকিয়ে মিককে দেখে ভয় দিল এক চিৎকার। শাট আপ, তুমি তো চিল্লাও কেন? আপনি এভাবে পিছন থেকে এসে ভয় দিলে কি করব? আজব। আমি তোমাকে ভয় দেখাই নেই, বাট তুমি এখানে কি করছো? আমার ফ্রেন্ডের বিয়ে, আমি তো আসবই। ও তাই নাকি? গুড, ভেরি গুড। পাখি নিজে থেকে শিকারের কাছে এসে দেখছি। মানে কি? মেঘ হাসল, তারপর চলে গেল। মেঘ এমন করে হাসলো কেন? আবার কি করবে? হায় আল্লাহ। সব কিছু আয়োজন করা শেষ, একটু বাদেই শুরু হবে এনগেজমেন্ট পার্টি। আদিবাকে রেডি করাচ্ছে মাহিরা, যদিও পার্লারের মেয়েরা মাহিরাকে হেল্প করছে, আদিবাকে রেডি করে নিজেও রেডি হয়ে নেয় মাহিরা। ওদের বাকি বন্ধুরাও চলে এসেছে, সবাই বেশ হাসি মজা করছে, তবে আদিবার সেদিকে খেয়াল নেই, মন খারাপ করে বসে আছে। তুই ওই দুঃখী মুখ ঠিক কর। এমন একজনের সঙ্গে বিয়ে করতে হবে যাকে আমি চিনি না, কিভাবে থাকবো এমন এক অচেনা মানুষের সাথে? আরব ভাইয়া যেখানে আমার সব স্বপ্ন ভেঙে দিল, সেখানে অন্য এক অচেনা মানুষকে কিভাবে বিশ্বাস করব? আমি লাস্ট চেষ্টা করবো আদিবা, আরব ভাইকে বুঝাবো। লাভ হবে না, কাল রাতে আমি আরব ভাইয়াকে ফোন করেছিলাম, সে বলেছে তাকে নিয়ে যেন আর কোনো ভাবনা মনে না রাখি, নিজের ফিউচার হাজব্যান্ডকে নিয়ে ভালো থাকি। আমি বুঝলাম না, আরব ভাইয়া কেন নিজের ভালোবাসা বলে দিচ্ছে মেঘের ভয়ে? ভাইয়া তো আমার খুশির জন্য সব করতে পারে, আমি বললে আরব ভাইয়ার সাথে আমার বিয়েটাও দিত। কাহিনী তো অন্য কিছু আছে, আমাকে খুঁজে বের করতে হবে। মেঘ রেডি হয়ে ফোন স্ক্রল করতে করতে নিচে নামছে, তখনই চোখ আটকে যায় এক হলুদ পরির উপর। মাহিরা আজ হলুদ রঙের লেহেঙ্গা পরেছে, ভীষণ মায়াবী লাগছে। হাই, এই তুমি নামক মাদকতায় আজ আবার নতুন করে আসক্ত হলাম। তুমি যখন কথা বলো ঠোঁট জোড়া নড়ে, চোখের পাপড়িগুলো বড়, যার জন্য আরও মায়াবী লাগে, মন চায় এই বুকের মাঝে লুকিয়ে রাখি তোমায়। তুমি আমার পরি, মেঘের মেঘ পরি, জানি না কবে বুঝবে তুমি আমার ভালোবাসা, কবে এসে বলবে মেঘ আমি তোমাকে ভালোবাসি, অপেক্ষায় থাকবো। আরাফি সে মেঘকে ধাক্কা দিয়ে ডাকে। কি হয়েছে ভাইয়া? হুম, কি কই, কিছু না। আরাফ মেঘের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখে মাহিরাকে। ভাবিকে দেখছো? আর কত দেখবো, এবার চলো, গেস্টরা এসে পড়েছে। ওকে দেখার তিষ্টায় তিষ্টায় আমি, যত বাড়ি দেখি নতুনভাবে আবার দেখতে ইচ্ছা হয়। এত ভালোবাসো তাহলে ভাবিকে সত্যি বলছো না কেন? কোন সত্যি? ওই নারী পাচার চক্র নিয়ে ভাবি তোমার যে দোষটা দিচ্ছে সেই বিষয়ে। মেঘ হাসলো, তারপর চলে গেল, কোনো উত্তর দিল না। এমন অদ্ভুত কেন ভাইয়া তুমি? এত বছর আছি তোমার সাথে, তবুও তোমায় বুঝতে পারি না। জানি না ভাবি কবে সত্যটা জানবে, ততদিনের দেরি না হয়ে যায়। আর ভাইয়া কি ভাবছো এখানে এভাবে দাঁড়িয়ে থেকে? কিছু না অপমণি। ভাইয়া শোনো। হুম অপমণি বলো। আদিবাকে ভালোবাসো? আরাফ চুপ। উত্তর দাও ভাইয়া। আরাফ এবারও চুপ। আমার উত্তর পেয়ে গেছি। আরাফ অসহায়ভাবে মাহিরার দিকে তাকালো। কেন নিজের ভালোবাসাকে এভাবে অন্যের হতে দিচ্ছ? হেতে না তুমি সুখী থাকবে, আর না আদিবা? সুখে থাকবে আদিবা, তাই তো এই ব্যবস্থা। আমি চাই না আমার ভালোবাসা কষ্টে থাকুক, আমার আব্বু বাবা নেই, হোমে বড় হয়েছি, হোমটা ছিল মেঘ স্যারের বাবার। স্যার প্রিয়ে যেহেতু তার বাবার সাথে সেখানে খেলা করতো সবার সাথে, একদিন খুব রাগ হয়, কেন আমার বাবা মা নেই, কেন আমি একা, তাই রাগ করে বের হয়ে যাই হোম থেকে বাবা মাকে খুঁজবো বলে। তখন মাত্র ওর 14 বছর বয়স, আমার ক্লাস 9 পড়ি, রাস্তায় খুঁজতে খুঁজতে হঠাৎ এক গাড়ির সামনে পড়ি, সারাদিন না খাওয়ার জন্য ক্লান্ত ছিলাম, জ্ঞান হারিয়ে ফেলি, পরে যখন জ্ঞান ফিরে এই বাসায় নিজেকে পাই, আর আমার সামনে বসেছিল স্যারের আম্মু আর বাবা। আমাকে জিজ্ঞেস করে কেন আমি রাস্তায় একা বেরিয়েছি, তখনই সবটা বলি। এটা শুনে স্যারের আম্মু বলে, কে বললো তোমার আম্মু বাবা নেই? আজ থেকে আমরাই তোমার আম্মু বাবা।
ব্যাস সেই থেকে আমি এই বাসায় সবাই ভীষণ আদর করে। আমার তো এখন নিজের বলতে স্যার স্যারা কেউই নেই, আমি আদিবাকে কীভাবে সুখী রাখব, না দিতে পারবো একটা পরিবার আর না সময়, তাই ভাই বিয়েটা করে নিক। মাহিরা সব শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল। ভাইয়া তুমি আজ থেকে আমারও ভাই, মন খারাপ করো না, তবে আমি বলবো যাই হয়ে যাক নিজের ভালোবাসাকে এভাবে হারিয়ে যেতে দিও না। আরব ভাইয়া অনেক ভালো, অনেক ভালো ভাইয়ার মন, আমি তো চেষ্টা করব, কিছুতে ভাইয়া আমার কথা শুনতে রাজি নয়, কি করব। আরও একটা চেষ্টা করতে হবে, বিয়ের জন্য এখনো একদিন সময় আছে, দেখি শেষ চেষ্টা করে। মাহিরা ভাবতে ভাবতে হাঁটছিল, তখনই কেউ একজন পেছন থেকে বলে ওঠে। মাহিরা খেয়াল করে দেখলো সত্যিই তাই, ও গিয়ে আদির হাত থেকে ওর ওন্নাটা নিয়ে পড়ে নিল। আদি হাত বাড়িয়ে দিয়ে, বউকে? মাহিরা বুঝলো এটাই আদিবার বর। মাহিরা কিছুক্ষণ কথা বলে উপরে চলে গেল হল রুমে, সবাই যে যার মতো গল্প করছে, সফট মিউজিক বাজছে। মাহিরা আদিবার রুমে যাওয়ার আগে কে মনে করে মেঘের রুমে গেল, রুমটা অন্ধকার, মাহিরা লাইট জ্বালালো, পুরো রুম আলোকিত হয়ে গেল। মাহিরা অবাক হলো বাম সাইডের দেয়ালে ওর এক হাস্যজন ছবি দেখে, এটা অবশ্য 2 বছর আগের, মেয়ে কি করে এটা পেল। ভাবনার মাঝে বেডের দিকে চোখ গেল, মাহিরার বিয়ের দিন তোলা ছবি বেডশিটে, বালিশ কভারেও সেম। মাহিরা অবাক হয়ে সবটা দেখছিল, তখনই দরজা লাগানোর শব্দে পিছন ঘুরে মেয়েকে দেখে, যেখানে বাঘের ভয় সেখানে সুন্দর হয়। আমার রুমে হঠাৎ ভুলে ঢুকে পড়েছিলাম, চলে যাচ্ছি। মাহিরা মেয়েকে ক্রস করে যেতে নিলে মেঘ হাত ধরে ফেলে, এসেছ নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। বইয়ে গেছে আমার আপনার কথা শুনতে, মেঘ বাঁকা হাসলো। এভাবে হাসির কারণ কি? আর আপনার মতো ক্রিমিনালের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, হাত ছাড়ুন। আমি যে ক্রিমিনাল তার প্রুফ কি? প্রুফ তো ওই দিনই পেয়েছেন। তাই? হুম, যদি আমি ক্রিমিনাল নই তাহলে আমাকে আজ এই খোলা আকাশের নিচে আমি কি করছি? আমাকে তো জেলে থাকার কথা। জেল থেকে বেরিয়েছেন কবে? জেলে তো যাইনি। মানে? যদি আমি জেলে যেতাম তবে নিউজ পেপারে নিউজটা বেরোলো না কেন? একবারও ভাবলে না? তাই তো। শ্বশুর ড্যাড প্ল্যানটা ভালোই করেছিল, বাট মিথ্যা কেস দিয়ে কি মেঘ খানকে ফাঁসানো যায় বলো? আমার বাবা মিথ্যা কেস দেয়নি। দিয়েছে, এটা দেখো। মেঘ মাহিরার সামনে ফোন ধরলো, তাতে একটা ভিডিও প্লে করা। ওই দিন মেঘ অফিসারের সাথে বাসার বাহিরে বের হওয়ার পর অফিসার মেঘকে সরি বলে আর মেঘকে নিজে বাসায় পৌঁছে দেয়। তারপরের দিন সেই অফিসার রিজাইন দিয়ে দেয় চাকরি থেকে। মাহিরা অবাক হয়ে দেখলো সবটা। কি হলো মায়াপুরি? আমি বিশ্বাস করি না আপনি অফিসারকে টাকা খাইয়েছেন। প্রমাণ আমি করব, আপনি নারী পাচার চক্রের সাথে জড়িত আর একজন পুলিশ অফিসারকে টাকা খাইয়ে নিজের অপরাধ চাপা দিয়েছেন। ওকে সুইটহার্ট, যাও প্রুফ করো। মাহিরা মেঘের হাত ছাড়িয়ে চলে গেল। মেঘ বাঁকা হেসে কাউকে ফোন দিল। আদিবাকে আদির পাশে বসানো হয়েছে আর আবার মাহিরা পাশাপাশি দাঁড়িয়ে আছে। আরব ভাইয়া মানতে পারছো নিজের ভালোবাসাকে অন্য কারো পাশে? এখনো কিন্তু সময় আছে। অনেক সুন্দর লাগছে ওদের আপমনি, তুমি থাকো আমি ওদিকটা দেখি গেস্টদের কিছু লাগবে কি না। আরাফ গেল। চোখের পানি আর আর করছো ভাইয়া কেন? তুমি একবার বলছো না তুমি আতিবাকে চাও? কি ম্যাম এভাবে কি ভাবছেন? আপনাকে বলবো কেন? মেঘ মাহিরার কোমরে হাত দিয়ে ওকে নিজের কাছে আনে। আমাকে বললে না তো কাকে বলবে? মাহিরা শকড হয়ে তাকিয়ে আছে মেঘের দিকে। আপনি কি পাগল হয়ে গেলেন? ছাড়ুন। মেঘ ছেড়ে দিয়ে চলে গেল। আজব তো এভাবে ছেড়ে দিল। ওয়েট মাহিরা, তুই কি চাস উনি তোকে ধরে থাকুক? তোর মাথা পুরো গেছে। মাহিরা
মাহিরা অনেকক্ষণ থেকে আরফকে খুঁজে চলেছে, কোথাও পাচ্ছে না। এদিকে আদিবা পারে তো সবার সামনেই কেঁদে দেয়। আদিবার বর রাদিফ বিষয়টা খেয়াল করে যে আদিবাকে দেখে মনে হচ্ছে ও বিয়েতে হ্যাপি নয়, তবুও কিছু বলে না। মেঘ ফোনে কথা বলছে এমন সময় একজনের সাথে ধাক্কা খায়। সরি সরি, আমি দেখিনি। ইটস ওকে। মেঘ চলে যায় ওখান থেকে। ওয়াও, কি হ্যান্ডসাম, আই লাভ হিম। মেয়েটিকে পিছন থেকে একজন এসে জড়িয়ে ধরে। কি রে প্রিয়া, কি দেখছিস? আমার প্রিন্স চার্মিনকে। ও মাই গড, কে এসে? আছে, দেখাবো পরে। ওকে। লিয়া আর প্রিয়ার কথা পেছন থেকে শুনে মাহিরা। কি বজ্জাত মেরে বাবা, আমার জামের দিকে এভাবে দেখে মন চায় গরম পানিতে ডুবিয়ে মারি। কার সাথে কথা বলিস? নিজের সাথে। তুই না পাগলি একটা, চল ডান্স করব। ডান্স তোরা কর, আমি পারবো না। ডান্স তো তোকে করতেই হবে, আর তাছাড়া আমাদের পার্টনার আছে, তাই তো তোর পার্টনার অভি। তোরা বেশি বেশি করছিস কিন্তু। আরে আরে না, কম করছি চল। এনা জোর করে মাহিরাকে নিয়ে গেল। সবাই ডান্স করছে, আদিবা আর ওর বড় ডান্স করছে, তেরে গলিয়া গানটাও বাজছে। মাহিরা অভির সাথে ডান্স শুরু করে। দূর থেকে মেঘ দেখে মাহিরা অভির সাথে ডান্স করছে। মেঘ রাগে দেওয়ালে একটা পাঞ্চ দেয়। আমি তোমাকে অন্য কারোর পাশে সহ্য করতে পারবো না। মেঘও ডান্স করতে যায়। একটু পর পার্টনার চেঞ্জ হয়ে মাহিরা মেঘের কাছে আসে। মেঘ মাহিরার কোমর জড়িয়ে ধরে, এক নজরে মাহিরার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে কি? ইস! মাহিরা কেঁপে ওঠে, তবুও নিজেকে সামলে নেয়। গান শেষ, তবু ওরা ওভাবেই দাঁড়িয়ে আছে, সবার নজর মেঘ আর মাহিরার দিকে। সবার হাততালিতে নিজেকে ছাড়িয়ে নেয় মাহিরা, আদিবার কাছে গিয়ে বসে। সুন্দর লাগছিল তোদের। চুপ কর। আপনাদের কিন্তু সুন্দর লাগছিল। আমার বোন আছে লিয়া, ওর সাথে মেঘের বিয়ে দিব, জিজু বানিয়ে নিব। রাদিফের কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায় মাহিরার, তবুও নিজেকে কন্ট্রোল করে। না, আমার ভাইয়ার বিয়ে হয়ে গেছে। কি? আরে ও ফান করেছে ভাইয়া, আপনি সিরিয়াস হন না তো। তাই বলো, আমি তো ভাবছিলাম আমার বোন বিয়ের আগেই না ছেকা খায়। আদিবা মাহিরাকে টেনে নিয়ে একটু সাইডে যায়। তুই বলতে দিস না কেন, তোর সমস্যাটা কি? তোর মাথা কি গেছে? দেখ মাহিরা, নিজের স্বামীর ভাগ কিন্তু কেউ দেয় না, আর তুই এভাবে চুপচাপ আছিস। উনি তো বিয়ে করে কাউকে জানায়নি, আমার কি দরকার ঢাকঢোল পিটানোর? দেখ মেঘ যদি চাইতো আমাদের বিয়ের কথা সবাইকে জানাতে পারতো, কিন্তু সেটা করেনি। আমি কেন বলবো তবে? আমিও চুপ থাকবো। তোর রাগ হয়েছে এটা নিয়ে যে ভাইয়া কেন কাউকে তোদের বিয়ের কথা বলেনি, তাই তো? আমার কেন রাগ হবে? তুই বেশি বুঝছিস, চুপ থাক। দেখিস ভাইয়াকে হারিয়ে ফেলিস না যেন। বলে আদিবা স্টেজে চলে যায়। মেঘদের বিয়ের তারিখ অ্যানাউন্সমেন্ট করে। মাহিরার সেদিকে খেয়াল নেই, ও ভাবছে আদিবার বলে যাওয়া কথাটা। আমি হারিয়ে ফেলবো মেঘকে? আরে মাহিরা, তুই কি পাগল হয়ে গেছিস? যাকে ভালোবাসিস না, যার থেকে মুক্তি পেতে এত কিছু করলি, তাকে হারানোর কথা ভাবছিস এখন? পার্টি শেষ হয় রাত 11টায়, গেস্টরা চলে গেছে, রাদিফ আর ওর ফ্যামিলিও চলে গেল। আদিবা ওর রুমে গেল, ভীষণ টায়ার্ড লাগছে। রুমে যাওয়ার পথেই দেখা হয় আরবের সাথে। আরব আদিবাকে পাশ কাটিয়ে যেতে নিলে আদিবা বলে ওঠে, আরব ভাই। আরব দাঁড়ায়, আদিবা আরবের মুখোমুখি দাঁড়ায়। যা বলো তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। আমি আপনাকে ভালোবাসি আরব। ছি, কি বলো এসব, আমি তোমার ভাইয়ের মতো, আর তোমার বিয়ে পরশু দিন, আজ আমাকে এটা বলছো? তোমার বরের উপর অন্যায় হচ্ছে এটা। সত্যি কি কখনো ভালোবাসেননি? এক কথা বারবার বলতে ভালো লাগে না আদিবা, মেঘ ভাইয়ের বোন বলে কিছু বলি না বলে ভেবো না আমি চুপ থাকবো। মেঘ ভাইয়া শুনলে তোমাকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দিবে, আমি চাই না সেটা, তাই চুপ আছি। এটাকে আমার দুর্বলতা ভেবো না। আপনি খুব খারাপ আরব ভাই, খুব খারাপ। বলে কান্না করতে করতে দৌড়ে চলে যায় আদিবা। আম সরি, আমার কিছুই করার নেই আদিবা, আমি নিরুপায়। এভাবে কেউ ভালো থাকে না আরব ভাইয়া। ছোট আপু তুমি?
বাথরুমে যাচ্ছিলাম, আদিবার কথা শুনে এদিকে এসেছিলাম, আর তখনই তোমাদের কিছু কথা কানে এলো। ছোট আপু, পারলে আদিবাকে বোঝাও, ও যা চাইছে তা কখনো সম্ভব নয়। আরাফ চলে যায়। কি হচ্ছে এসব? ওরা কাছে এসে আবার দূরে সরে যাচ্ছে, কি করবো আমি? আমি কি পারবো না আদিবাকে আরাফ ভাইয়ের সাথে মিলিয়ে দিতে? অসহায় লাগছে, আজ নিজের বেস্ট ফ্রেন্ড কষ্ট পাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। কে কষ্ট পাচ্ছে? আপনি। তুমি যেখানে আমি সেখানে, লাইক ম্যাগনেট। বাজে কথা রাখুন, আমার ভালো লাগছে না। আমার জন্য এর 1% ভাবনা যদি নিজের মনে আনতে, তবে আজ তোমার আমার জীবনে অন্যরকম হতো। তোমাকে ছেড়ে রেখেছি আমি, ঘুড়ির মতো হালকা করে রেখেছি, সুযোগ বুঝে টাইট করতেও জানি আমি, তাই আমায় আর রাগাইও না। মেঘ কথাগুলো বলে চলে যায়। মাহিরা নিজের রুমে যায়। রাত 12:45। মাথায় হাত দিয়ে বেডে বসে আছে মাহিরা। হঠাৎ কেউ ওর সামনেই কফির মগ ধরে, তাকিয়ে দেখে মেঘ। মেঘ চোখ দিয়ে ইশারা করে মাহিরাকে কফিটা নিতে। মাহিরা নেয়। মেঘ গিয়ে মাহিরার রুমের ব্যালকনিতে রেলিংয়ে হাত রেখে কফির মগে চুমুক দেয়। মাহিরাও মেঘের পিছে পিছে ব্যালকনিতে যায়। বাহিরে ঠান্ডা একটা বাতাস হচ্ছে। এত না ভেবে চোখ অফ করে ভাবা উচিত, কি করা যায় আর সমস্যা কোথা থেকে শুরু আর কে বা কোন জায়গায় গেলে তার সমাধান পাওয়া যাবে সেটা ভাবা উচিত আগে, তাহলে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান পাওয়া যায়। অদ্ভুত উনি। কিছুক্ষণ ভাবে মাহিরা। পেয়েছি, কাল সকালে অপেক্ষা। এখন পরের দিন সকালে মাহিরার ঘুম ভাঙে, গভীর ঘুমে আচ্ছন্ন, হালকা ঠান্ডা ঠান্ডা ভাবও পড়েছে। কম্বল গায়ে দিয়ে ওপর হয়ে মাহিরা ঘুমোচ্ছে। মাহিরের ঘুমের মধ্যে হঠাৎ মনে হলো কেউ ওর কোমরে হাত দিয়েছে কম্বলের উপর দিয়ে। তারপর অনুভব করলো কারো ভারী নিঃশ্বাস ঘাড়ে পড়ছে। মাহিরার অবশ্য ঘুম ভেঙে গেল, এক অজানা শিহরণ বয়ে গেল শরীর জুড়ে। মাহিরা আস্তে করে সোজা হয়ে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ মেঘ ওর দিকে ঝুঁকে তাকিয়ে আছে। মাহিরা কিছু বলতে নিলে, চুপ, কোন কথা নয়, দেখতে দাও, করতে দাও নেশা, তোমার দেখার নেশা, যে নেশায় আসক্ত আমি। তুমি আমার কাছে মাদকের থেকেও ভয়ঙ্কর নেশায় পরিণত হয়েছ। তুমি সামনে এলেই মন চায় ঝুঁকের পর ঝুঁক তোমে দেখে কাটিয়ে দেই। তোমার থেকে দূরে গেলে এই যে এখানটাই লাগে, কারণ আমি যে তুমি নামক মাদকতায় আসক্ত। মেঘ মাহিরার কপালে চুমু দিয়ে চলে যায়। বড়ই অদ্ভুত উনি। আজকাল উনি আশেপাশে না থাকলে এক অস্থিরতা কাজ করে মনে, আর আজ এই কথাগুলো শুনে এক অন্যরকম অনুভূতি হলো যা আগে কখনো হয়নি। মাহিরা উঠে ফ্রেশ হয়ে ব্ল্যাক কালারের গাউন পরলো, চুলগুলো ছেড়ে রেখেছে। মাহিরা রেডি হয়ে রুম থেকে বেরোতে কারোর সাথে ধাক্কা লাগে। সরি, আমি দেখিনি। ইটস ওকে, ভাবি যে। ভাবি মানে? মানে আমার ভাইয়ের বউ বানাবো আপনাকে, অনেক কিউট দেখতে আপনি, আপনাদের একসাথে জোস মানাবে। খচ্চর, আমার জামাই আছে। কি হলো ভাবি? না, আপনি। মুগ্ধ। মানে? আমি মুগ্ধ, রাফি তাবরার মুগ্ধ, কাছের মানুষরা মুগ্ধ বলেই ডাকে আমায়। ও, আপনি এদিক থেকে আসছিলেন, ওদিক থেকে তো আদিবার রুম। বউকে দেখে এলাম, বউটা আমার ভারী অভিমানী, অন্যের জন্য নিজে কষ্ট পাচ্ছে। আপনি জানেন সবটা? জানি তো। তাহলে এই বিয়ে কেন করছেন? কারণ তার ভাগ্য আমার সাথে জুড়ে দিয়েছে ওই উপরওয়ালা, বলে মুগ্ধ চলে গেল। মাথা হ্যাং করে আমার, তবে আজও এই রাদীপ মানে মুগ্ধ। এভাবে বিড়বিড় করতে করতে হাঁটলে তো উষ্ঠা খাবে। আপনি কখন এলেন? কার ভাবতেন তো বিজি যে আমি কখন এলাম এটাই দেখলে না? বাহ, ভালোই। বাজে কথা রাখুন আর শুনুন। মাহিরা রেগে তাকালো। সরি বলো। আমি বেরোবো একটু পর, আপনিও যাবেন আমার সাথে। সূর্য কোন দিকে উঠেছে আজ বুঝতেই পারছি না। হ্যাঁ, কি এত বোঝা লাগবে না, একটু পর বের হব, রেডি থাকবেন। আমাকে অর্ডার করছো? বলে মাহিরা চলে গেল। মেঘ আসলো, কফি শপে বসে আছে আরাফ আর মুগ্ধ, আর ওদের থেকে এক টেবিল পরে বসে আছে মেঘ মাহিরা। এখানে বসে থাকার জন্য টেনে আনলেন,
এক কাপ কফি অর্ডার করছো না আজব? তো কি করতে এসেছি? মেঘ দেখলো আরাবার মুক্ত। এরা এখানে কেন? একজন ভালোবাসা ফিরিয়ে দিতে এসেছে, অন্যজন অপরাধ বোধ নিয়ে আছে। মেয়ে মানুষ মানেই পেঁচালো। এই কথাটা আর একটু সোজা করে বলো। ওরে জামাই, ওরা এখানে এসেছে কারণ মুগ্ধ ভাইয়া জানে আদিবা আরব ভাইকে ভালোবাসে, তাই কথা বলতে এসেছে। আর আরব ভাইয়া আছে চাপা কষ্ট আর অপরাধ বোধ নিয়ে। আবার বলো। আমি আর বলতে পারবো না। পুরোটা বলতে হবে না, প্রথমটুকু বলো। কোনটুকু? তুমি আমাকে তোমার হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছো তাহলে? হুম। মাহিরা থমকে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে কফি অর্ডার করলো। মেঘ হাসলো, আর আবার মুগ্ধ একটু পর বের হয়ে গেল। কি কথা বললো ওরা? কিছু তো শুনলাম না। আমি শুনছি। কেমন? এই ব্লুটুথ হেডফোন দিয়ে? বাহ ম্যাডাম, আমাকে এখানে শুধু শুধু আনলেন তবে? ওরা এখানে এসেছিল সেটার সাক্ষী আপনাকেও করলাম। এবার চলুন, এখন শুধু আজ সুন্দর অপেক্ষায়। আজ আমার বোনের বিয়ে, কোনো উল্টাপাল্টা কাজ করলে খবর আছে? যা করব সবার ভালোর জন্য করব, চলুন দেরি হচ্ছে। মেঘ মাহিরা গাড়ি করে চলে গেল, এটা পেছন থেকে দেখলো মাহিল। আমার মেয়ে কি সত্যি মেঘের প্রেমে পড়লো? ও তো জানে না ওদের ডিভোর্স হয়নি। না, জানাবো না, তাহলে ও আরো মেঘের উপর দুর্বল হয়ে পড়বে। বিয়ের সাজে তৈরি আদিবা, আদিবাকে নিজেকে সাজিয়ে দিল মাহিরা, তারপর নিজেও রেডি হয়ে নিল। তারপর মাহিরা আদিবাকে নিয়ে বিয়ের আসরে এলো। আদিবা চারপাশে চোখ বুলাচ্ছে, কোথাও আরাপ নেই। একটু পর কাজী আদিবার কাছে এসে বলে, বলো মা, কবুল? আদিবা তো কিছুতেই বলে না, অনেকক্ষণ পর বলল। সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। আদিবার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। বিয়ে শেষে সবাই আদিবা আর ওর বরের সাথে পিকতলে, তারপর খাওয়া দাওয়া করে চলে যায়। রাত প্রায় 12টা বাজে। মাহিরা আদিবাকে বাসুর ঘরে রেখে যায়। নিজের রুমে যাওয়ার সময় মেঘের রুমে উঁকি দেয়, কোথাও মেঘ নেই। মাহিরা মেঘকে খোঁজে, খুঁজতে খুঁজতে স্টাডি রুমে গিয়ে দেখে মেঘ কিছু ফাইল দেখছে। উঁকি না দিয়ে রুমে এসো। আপনি কিভাবে জানেন আমি এসেছি? অনুভব করলাম। একটা পেন ড্রাইভ এগিয়ে দিল মেঘের দিকে। মেঘ ল্যাপটপ নিয়ে ভিডিও প্লে করলো, আর ও অবাক হয়ে গেল। মেঘ অবাক হয়ে মাহিরার দিকে তাকালো, মাহিরা একটা হাসি দিল। মেঘ উঠে গিয়ে আরাফের নাম্বারে ফোন করলো, কিন্তু ফোন অফ। মেঘ অনেকবার ট্রাই করার পরও আরাফকে ফোনে পেল না। আরাফ ভাই ফোন ধরে না। মানে কি? কেন? ও তো আমার ভাই ছিল, আম্মু বাবা এনেছিল, ও গেল কেন? শান্ত হন আর ভিডিওটা ভালো করে দেখুন। ভিডিওতে আরাফ মুগ্ধর সাথে বসে কথা বলছে। আরাফ, তুমি আদিবাকে বিয়ে করবে? হ্যাঁ বললে আপনি কি বিয়ে ভাঙবেন? আগে উত্তর দাও আমার কথার। আদিবাকে আমায় দিয়ে দাও আর তুমি সরে যাও। বাহ, এটা এখন বলছো? তুমি তো চাইলেই মেঘকে বলে আদিবাকে বিয়ে করতে পারতে। হুম, তাতে লাভ হতো না। মুগ্ধ উচ্চ স্বরে হেসে ওঠে। তোমার মতো ঠান্ডা মাথার ভিলেন খুব কম আছে কিন্তু। মানে? তুমি ধরা পড়ে গেছো, তুমি মেয়ে পাচার চক্রের সাথে জড়িত, আর এটা তুমি করো মেঘের পাওয়ার কাজে লাগিয়ে, যা কেউ জানে না। তুমি ভুলে যাচ্ছ আরাফ, আমি একজন সিআইডি অফিসার। আমার সামনে তুমি আমারই বউকে নিয়ে কুভাবনা ভাববে, আর আমি টের পাবো না। আরাফ ঘামছে। তুমি ভালোই প্ল্যান করেছিলে আদিবাকে প্রেমে ফেলে বিয়ে করে পাচার করে দেওয়ার, কিন্তু তোমার লোভ। তুমি আমাকে দেখে ভাবলে বিয়েটা আমার সাথেই হোক, তাহলে আদিবাকে পাচার করতে সহজ হবে। বিয়ের ঝামেলায় তুমি কাজ সেরে ফেলবে, কেউ তোমায় সন্দেহ করবে না। বাট তুমি ভুল করেছো, কাল রাতে বারান্দায় দাঁড়িয়ে তোমার টিম মেম্বারদের সাথে প্ল্যান বানিয়ে আমি শুনে ফেলেছি তখন। শুনে ফেলেছে যখন, তখন উপরে চলে যাও। আরাফ মুগ্ধর দিকে বন্দুক তাক করতে 8-9 জন অফিসার এসে আরাফের মাথায় বন্দুক ধরে। তোমার খেলা শেষ আরাফ রহমান,
এবার চলো জেলে। মেঘ চুপ করে বসে আছে, ও বিশ্বাস করতে পারছে না আরাফ এমন কিছু করবে। মাহিরা মেঘের ঘাড়ে হাত রাখলো। সব সময় চোখের দেখা সত্যি হয় না, আর না কাছের মানুষগুলো কাছের হয়। আমাদের সব থেকে কাছের মানুষ একসময় আমাদের শত্রু হয়ে যায়। মানুষ চেনা কঠিন এখনকার সময়। কে যে ভালো মুখোশ পরে আছে আর কে যে সত্যি ভালো সেটা বোঝা বড়ই মুশকিল। মেঘ মাহিরাকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহিরা বুঝতে পারে যে মেঘ কাঁদছে। মাহিরার কেমন এক অদ্ভুত ফিলিং হচ্ছে মেঘে জড়িয়ে ধরায়। তবু সেটাকে পাত্তা না দিয়ে মেঘকে শান্ত করার চেষ্টা করছে। বাসুর ঘরে বসে আছে আদিবা। আদিবার চোখে পানি, আরাফকে মিস করছে ও। আপনামনি চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তখনই দরজা খোলা শব্দে নিজেকে সামলে নেয় আদিবা। মুগ্ধ এসেছে, নীল পাঞ্জাবিতে অসাধারণ লাগছে ওকে। গালে হালকা দাড়ি যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মুগ্ধ দরজা লাগিয়ে আদিবার পাশে বসলো। মুগ্ধকে দেখে আদিবার মনে এক অজানা ভয় নাড়া দিল। মুগ্ধ দেখলো আদিবা ভয় পাচ্ছে, ও হাসলো। যাও চেঞ্জ করে আসো, এত ভারী শাড়ি গহনা নিয়ে তো ঘুমাতে পারবে না। আদিবা ফেলফাপুল করে মুগ্ধর দিকে তাকিয়ে আছে। ও ভাবেনি মুগ্ধ এমন কিছু বলবে, যাক তাও ভয়টা একটু কেটেছে। আদিবা গিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে এলো, একটা নীল থ্রিপিস পরল। আদিবাকে দেখে মুগ্ধ বলে, বেলকুনিতে যাওয়া যাক, আজ জ্যোৎস্না বিলাস করব। আমি ঘুমাবো। বিয়ের ফার্স্ট নাইটে কে ঘুমায়? মানে কি, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আজ আমার জায়গায় আরাফ থাকলে এমনটা করত? আরাফের কথা আসছে কেন? কারণ সে তোমায় ভালোবাসে। আদিবা মুগ্ধর দিকে তাকায়। সবটা জানি। তাহলে কেন বিয়ে করলেন আমায়? আমি কোনোদিন আপনাকে ভালোবাসতে পারবো না, ডিভোর্স দিয়ে দিন আমায়। বাহ মুগ্ধ, বাহ কি কপাল তোর! বাসরাতে বউ ডিভোর্স চাইছে, ডিভোর্স কেন লাগবে তোমার? বিয়ে কি খেলা? এই পবিত্র বন্ধনে আবদ্ধ আমরা। তুমি কি পারবে না অতীত ভুলে নতুন করে শুরু করতে? আমি তোমায় নিয়ে সবটা নতুন করে শুরু করব আদিবা। আমি অন্য কাউকে ভালোবাসি সেটা আপনিও জানেন, তার জায়গায় আপনাকে বসানো সম্ভব নয়। আমি ডিভোর্স চাই, আপনি দেবেন কি না? যদি না দেই? আমি নিজে থেকে চলে যাব, আমি আপনার সাথে থাকতে পারবো না। আমি কি এতই খারাপ? আদিবা কিছু না বলে বেডে গিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল। মুগ্ধ বেলকনিতে চলে গেল, সিগারেট ধরালো, পাশে গিটার রাখা। মুগ্ধ গিটার হাতে নিয়ে সুর তুলল। তুমি না ডাকলে আসব না, কাছে না এসে ভালোবাসব না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে, চাইলে ভেঙে দেবে গুড়ে দেবে ইচ্ছে হলে, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি, তোমায় নিয়ে যাব বলে, একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো, বলে দেব চুলে রেখে হাত, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও
আমি বাসি বড় না হতে হতে তোমাকেই দেখার আশায়, শেষ ছবিটা দেখে বারে বারে আহা দেখি, আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে, একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো ভুলে দেব চুলে রেখে হাত, দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। অন্যদিকে মেঘ ঘুমিয়ে গেছে, মাহিরের ঘুম আসছিল না বলে মেঘের রুমে এসে দেখে মেঘ ঘুমোচ্ছে। আপনার প্রতি এক অজানা টান অনুভব করছি আমি, জানি না কেন এমনটা হচ্ছে। আমি তো এসেছিলাম আদিবার বিয়ের জন্য, বিয়ে শেষ কাল সকালে আমি চলে যাব, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না, মন বলছে আপনার কাছে থেকে যাই। কেন এমন অনুভূতি হচ্ছে মেঘ? আপনার কি এমন কোনো অনুভূতি হয় আমার জন্য, নাকি আমার একারই এই অনুভব? আমি কি করব জানি না, আমি তো আপনার সামনে দাঁড়াতেও পারবো না ভালোবাসার দাবি নিয়ে। আমাদের যে ডিভোর্স হয়ে গেছে, কাল চলে যেতে হবে আমায়। এই কয়েকদিনে আপনি আমার অভ্যাস হয়ে গেছেন, জানি না কি করে থাকবো দূরে গিয়ে। মাহিরা চোখের পানি মুছে চলে যায় মেঘের রুম থেকে। পরের দিন সকালে মাহিরা রেডি হয়ে নিচে নামে, দেখে মেঘ দাঁড়িয়ে আছে। মাহিরাকে দেখে বলে, চলো তোমাকে পৌঁছে দেই। আমি একা যাব বলে মাহিরা যেতে নিলে মেঘ হাত ধরে, আমি তো বললাম আমার সাথে যাবে, চলো। মেঘ মাহিরাকে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল, মেঘ ড্রাইভ করছে। মাহিরা এক মনে ওর দিকে তাকিয়ে আছে। আমি ভেবেছিলাম আপনি আমাকে আটকাবেন মেঘ, কিন্তু না, আপনি সেটা করলেন না। তাহলে কি আলাদা হয়? আমাদের ভাগ্যে লেখা ছিল। মেঘ মাহিরার সামনে তুড়ি বাজায়, মাহিরা ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। চলে এসেছি। ও আচ্ছা আসছি, ভালো থাকবেন বলে মাহিয়ার গাড়ি থেকে নামতে নিলে মেঘ ওর হাত ধরে আটকায়। ভালোবাসো আমায়? মাহিরা কিছু না বলে মেঘের দিকে তাকিয়ে থাকে। মেঘ হাসে, আমি আমার উত্তর পেয়ে গেছি, যাও এবার। মাহিরা অসহায় ভাবে মেঘের দিকে তাকিয়ে নেমে যায় গাড়ি থেকে। মেঘ চোখে সানগ্লাস লাগিয়ে গাড়ি নিয়ে চলে যায়। মেয়েটা এখনো আসছে না কেন? শ্বশুর বাড়ি গিয়েছে, এখানে আবার আসবে কেন? ওটা ওর শ্বশুর বাড়ি না, আমি মেঘকে জামাই বলে মানবো না। বাড়াবাড়ি করছো, তুমি নিজের জেদের জন্য মেয়েটার জীবন নষ্ট করছো। একবার ভেবে দেখো মেয়েটা কি চায়। তুমি বাবা মাহিন তাকিয়ে দেখলো মাহিরা এসেছে। মাহিন গিয়ে মাহিরাকে ভিতরে নিয়ে এলো বলে মনিকা চলে গেল। বাবা আম্মু কি বলে গেল? কিছু না, তোমার আম্মু এমনি একটু অমন করে, যাও ফ্রেশ হয়ে আসো। মাহিরা মাথা নাড়িয়ে চলে গেল। কেটে গেল 20 দিন। এই 20 দিন মাহিরার সাথে মেঘের কোনো কথা হয়নি, আর না কোনো যোগাযোগ করার চেষ্টা করেছে মেঘ। মাহিরা মন খারাপ করে বসে আছে, গায়ে প্রচণ্ড জ্বর, এই কয়েকদিন ঠিক করে খায়নি, সে নিজের খেয়ালও রাখেনি, জ্বর তো হবেই। মাহিন চৌধুরী মেয়ের এই অবস্থা আর মানতে পারছেন না, মাথায় হাত দিয়ে ড্রয়িং রুমে বসে আছে। কোন সত্যির কথা বলছো? মাহিন চৌধুরী কিছু বলতে যাবে, তার আগে টিভিতে একটা নিউজে চোখ আটকে যায়। আজ বিখ্যাত বিজনেসম্যান মেঘ খান অনির্দিষ্ট সময়ের জন্য দেশের বাইরে চলে যাচ্ছেন, হয়তো আর কখনো দেশের মাটিতে পা রাখবেন না উনি। এটা নিয়ে ইয়াং জেনারেশনের অনেকের মন ভেঙে গেছে, কারণ মেঘ খান হাজারো মেয়ের ক্রাশ নয়, শুধু আইডলও। নিউজ শেষ হতেই কিছু শব্দ কানে এলো। মাহিন মনিকা তাকিয়ে দেখে মাহিরা সেন্সলেস হয়ে গেছে। মাহিন দৌড়ে মেয়ের কাছে যায়।
মাহিরা, মাহিরা, ওঠ মা, মাহিরা। না, আমি আমার মেয়ের কিছু হতে দেব না। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরল মাহিরার। মাহিরার জ্ঞান ফিরতেই মাহিন চৌধুরী মাহিরার মাথায় হাত রাখলেন। মা, আমায় মাফ করে দে। কি হয়েছে বাবা, এমন কেন বলছো? আমি নিজের স্বার্থের জন্য তোর ভালোবাসা কেড়ে নিতে চেয়েছি। কি বলছো তুমি বাবা? হ্যাঁ, টানা 10 বছর টপ বিজনেসম্যানের অ্যাওয়ার্ড আমি পেয়েছি, কিন্তু গত 5 বছর ধরে এটা পাচ্ছে মেঘ। তাই আমার রাগ হয় ওর প্রতি। তাই নানাভাবে চেষ্টা করি ওকে টপ হওয়া থেকে আটকাতে, কিন্তু পারিনি। হঠাৎ একদিন শুনি ও তোমাকে ভালোবাসে। আমার রাগ আর ক্ষোভ ছিল, তাই রাজি হইনি ওর প্রস্তাবে। তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে চেয়েছি, কিন্তু ওই উপরওয়ালা যে তোমাদের একসাথে জুড়ে দিয়েছে। মাহিরা বাবার কথা শুনে অবাক হয়। মাহিন সব বলে, মাহিরাকে এটাও বলে যে মেয়ে কোনো নারী পাচার চক্রের সাথে জড়িত না, এটাও মাহিন চৌধুরীর একটা প্ল্যান ছিল। সব শুনে মাহিরার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমি ভুল করেছি মা, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি তুমি আর মেক একে অপরের জন্যই তৈরি। যাও, ওকে ফিরিয়ে আনো, সুখের সংসার করো। মাহিরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে যায় মেঘের বাড়ির উদ্দেশ্যে। মাহিরা পৌঁছে দেখে আদিবা দাঁড়িয়ে আছে ওর সামনে মুগ্ধ হাতে একটা পেপার নিয়ে। মাহিরা শোনার চেষ্টা করে ওরা কি নিয়ে কথা বলছে। আদিবা, তুমি পাগল হয়ে গেছো? বিয়ের 1 মাসও হয়নি, ডিভোর্স দিতে চাইছো? হ্যাঁ, আপনি তো জানেন আমার পক্ষে অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব না। আমি আরাফকে ভালোবা ছি ছি ছি, তুই কিভাবে পারলি বিয়ের পর অন্য পুরুষকে ভালোবাসিস এ কথা মুখে আনতে? আর আরাফ আরাফ করছিস, সেই আরাফ তোকে বিক্রি করে দিতে চেয়েছিল। মুগ্ধ ভাইয়া না থাকলে আজ তুই এখানে থাকতি না। বাজে কথা, মিথ্যা বলছিস তুই। মিথ্যে না, ওয়েট। মাহিরা মেঘের রুমে গিয়ে ওই পেন ড্রাইভটা এনে আদিবার হাতে দেয়। আদিবা ল্যাপটপে পেন ড্রাইভ কানেক্ট করে ভিডিও প্লে করে। তুমি জানতে সবটা? হুম। কিভাবে জানলে? সেটা পরে বলবো, আগে বলো মেঘ কোথায়। মেঘ তো চলে গেছে আমেরিকা, আজ রাত 9টার ফ্লাইট ওর। কি? না, এটা হতে পারে না। এখন 4:25। মাহিরা ছুটে বেরিয়ে যায়, ট্যাক্সি নিয়ে সোজা এয়ারপোর্টে পৌঁছায়। মাহিরা এয়ারপোর্টে ঢুকে কোথাও মেয়েকে দেখতে পায় না। মনে এক অজানা ভয় কাজ করছে মাহিরার। ও একজনকে জিজ্ঞেস করে আমেরিকা যাওয়ার ফ্লাইট টেক অফ করেছে কিনা। সে বলে করেছে। এটা শুনে মাহিরার ওখানে রাখা চেয়ারে বসে পড়ে কান্না করতে থাকে। পারলাম না আমি আপনাকে ভালোবাসি বলতে, পারলাম না আপনাকে ফিরিয়ে আনতে, বড্ড দেরি করে ফেলেছি আমি। কান্না করতে করতে মাহিরা হঠাৎ সামনে খেয়াল করে ব্লু শার্ট আর ব্লু জিন্স পর একটা ছেলে দাঁড়িয়ে কোকা কোলা খাচ্ছে। মাহিরা ছেলেটার সামনে যায়, গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। করে কি, এভাবে কাঁদছো কেন? আমি কি মরে গেছি? মাহিরা মেঘের বুকে কিল দেয় অনেকগুলো। চুপ করো, কান্না থামাও। আপনি এভাবে চলে যাচ্ছিলেন কেন? আর আপনার ফোন বন্ধ ছিল কেন? আমি এত চেষ্টা করেছি আপনার সাথে যোগাযোগ করার জন্য। আমি দেখতে চেয়েছিলাম তুমি নিজের মুখে আমাকে ভালোবাসি কবে বলো, তাই যোগাযোগ অফ রাখছিলাম। ভালোবাসি আমি, আপনাকে অনেক ভালোবাসি, আর কখনো ছেড়ে যাবেন না? আমিও ভালোবাসি, যাব না ছেড়ে। ছেড়ে যাওয়ার হলে আগেই যেতাম, 3-4 বছর তোমার পিছে থাকতাম না। মেঘ মাহিরার কপালে চুমু দেয়। আপনি জাননি? আমি তো ভেবেছিলাম আপনি চলে গেছেন। ফ্লাইট মিস করেছি তোমার জন্য। আমার জন্য? হুম, আমার মন বলছিল তুমি আসবে। মাহিরা আবারও মেঘকে জড়িয়ে ধরে, মেঘও জড়িয়ে ধরে তার প্রিয়সীকে। ওরা শুনতে পায় আমরা কিন্তু আছি এখানে। মেঘ মাহিরের পিছে তাকিয়ে দেখে মুগ্ধ আদিবা মাহিন মনিকা দাঁড়িয়ে আছে। কার মেয়ের জামাই দেখতে হবে না? আহ, বাদ দাও পুরনো কথা, আজ থেকে নতুন করে সবটা শুরু করব আমরা সবাই।
মাহিরা আদিবার কাছে যায়। থ্যাংক ইউ রে, আজ তুই না থাকলে সত্যি আমি আমার জীবন থেকে মূল্যবান কিছু হারিয়ে ফেলতাম। মুগ্ধ ভাইয়ের সাথে সব ঠিক হয়ে গেছে তাহলে? আলহামদুলিল্লাহ। কি কথা বলছো তোমরা? পার্সোনাল বলা যাবে না। তোমার পার্সোনাল কথা এই পেতনির সাথে? ভাইয়া, আমার ননদকে একদম পেতনি বলবেন না। দেখলে, মেঘ আমাদের পাত্তাই দেয় না। মেয়ে জাতি আমাদের স্বামীদের পাত্তা দেয় না ঠিকই, বাট প্রয়োজনে এই আমাদের কাছেই আসে। ঠিক বলেছেন শ্বশুর ড্যাড। সবাই হেসে ওঠে মেঘের কথা শুনে। আজ আর কারো মনে কোনো সংশয় নেই, নেই কোনো দূরে যাওয়ার ভয়। সবাই ভালো থাকবে, আজ থেকে শুরু করবে নতুন জীবন। এভাবেই বেঁচে থাকুক হাজারো মেঘ মাহিরের ভালোবাসা। সমাপ্ত।